আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ক্লোজার সম্বন্ধে জানবো। ক্লোজার কিভাবে কাজ করে ডিটেলস দেখবো। মেবি আপনাদের হোস্টিং টেক ক্লিয়ার হয়েছে? হোস্টিং এর উপরে লাস্ট লেকচার যে এই লেকচারটা ছিল ওটা ক্লিয়ার সবার? হ্যাঁ, লেট কনস্ট্যান্ট আরেকবার হ্যাঁ হ্যাঁ, চালানো আমি হবে। ওই আপনাদের 3 নম্বর অ্যান্সারটা আপনারা কেউই ভালো করে দিতে পারেন নাই, যে আপনার হোস্টিংটা কেন দরকার জাভাস্ক্রিপ্টে। তো লাস্টের দিকে আমি ওই হোস্টিং সম্বন্ধে কিছু বলবো আর কি। এই জন্য লিখছি রেস্ট অফ হোস্টিং, মানে হচ্ছে লেট কনস্ট্যান্ট কি করে আসলে, আর হচ্ছে হোস্টিংটা কোন জায়গায় লাগে বা কেন লাগে, হ্যাঁ ইম্পর্টেন্ট কেন, সেই জিনিসটা ডিসকাস করব। তার আগে ক্লোজারটা ডিসকাস করে নিয়ে ভালো করে। তো এখন মেইনলি যেটা জানতে হবে ক্লোজারের আগে, সেটা হচ্ছে 2টা টপিক, সে লেক্সিক্যাল স্কোপিং কি জিনিস। লেক্সিক্যাল স্কোপিং বলতে বোঝায় নর্মালি, হ্যাঁ, কল ব্যাক ফাংশনটা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তাহলে। আচ্ছা ধরেন একটা ফাংশন দিলাম, যে ফাংশনটা মনে করেন 2টা প্যারামিটার নেয়, হ্যাঁ এরপরে ধরেন সে একটা ফাংশন রিটার্ন করে, হ্যাঁ যে কিনা জাস্ট ওই এক্স আর ওয়াই এর এডিশন করতেছে, হ্যাঁ এটার এফ ওয়ান না দিয়ে এটার গেট এট এডিশন আর কি। এখন যদি বাইরে থেকে গেট এট কে কল করেন, ধরেন 2 আর 3 দিয়ে কল করতেছেন, বা ধরেন এটাকে ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, এটাকে দিয়ে এফ ওয়ান, এখন এই এফ ওয়ান কি জিনিস আসেন দেখি, এটা জেস ফাইল, হ্যাঁ এটা ব্রাউজারে রান হবে। সো এটা ইন্সপেক্ট করি, কনসোলে যাই। আচ্ছা এরপর দেখেন রিফ্রেশ, এই যে এটা আসছে সোর্স কোডটা আসছে, এই যে ডেস্কটপ জেস ফাইলে। তো এখন এখানে আমাদের কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখার আগে সর্বপ্রথম যেটা খুঁজে বের করতে হয় সেটা হচ্ছে কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা ডিবাগ করা যায়, ঠিক আছে না? এটা শুধু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে না, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কারণ আপনি যখন ল্যাঙ্গুয়েজটা ডিবাগ করা শিখবেন, যে ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ইগুলা কিভাবে ডিবাগ করে, কোডগুলার বিভিন্ন সেকশনে কিভাবে ডিবাগ করা যায়, আটকানো যায় কোডগুলাকে, তখন ওই কোডটা ইজি হয়ে যায় শিখে আপনার জন্য। কারণ তখন হচ্ছে আপনি ওই মাঝখানে মাঝখানে আটকে আটকে দেখতে পারবেন যে কি হচ্ছে। তো আমি ওই সিস্টেমটা আজকে একটু ফলো করবো, যাতে আপনার জাস্ট একটু বদবাদা মুখস্থ না করে ফেলেন জিনিসগুলা। হ্যাঁ এই এই টেকনিকটা আপনাকে ফিউচারে মনে করেন যে আরো নতুন কিছু শেখার জন্য মনে করেন যে ই করবে, মানে খুব ইজি করে দিবে রাস্তাটা। তো দেখেন এটা হচ্ছে কোড, হ্যাঁ। তো এখানে আমি যদি এখনো কিছু করি নাই, যে তো এখানে ধরেন এখানে আমি যদি ডিবাগার দিই, এইভাবে করা যায়, এখানে ডিবাগার সেট করে দিতে পারবেন, এক্সপ্লেইন করি। তো এই জাভাস্ক্রিপ্টে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ফাংশন নেওয়া যায়, অথবা ফাংশন থেকে রিটার্ন ভ্যালু ফাংশন দেওয়া যায়, হ্যাঁ এগুলোর একটা স্পেশাল নাম আছে। এই ফাংশন গুলাকে তখন বলে হায়ার অর্ডার ফাংশন, এই গেট এট একটা হায়ার অর্ডার ফাংশন। তো ওইটা নিয়ে আমি একদিন হয়তো ফাংশনাল প্রোগ্রামিং যেদিন আলোচনা করব, আমার ইচ্ছা আছে একদিন ডিটেলস আলোচনা করা ফাংশনাল প্রোগ্রামিং কি জিনিস। জাভাস্ক্রিপ্ট এটা খুব পপুলার, মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জানি তাই না, যে ক্লাস ডিক্লেয়ার করি, ইনহেরিটেন্স করি, এনক্যাপসুলেশন, বিভিন্ন টেকনিক ফলো করে যে কোডিং স্টাইল, ওটার বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর একটা স্টাইল আছে, এটা ফাংশনাল প্রোগ্রামিং। তো ফাংশনাল প্রোগ্রামিংটা খুব পপুলার আর কি, কারণ হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং এ কোড লিখে আপনার দেখা যায় যে কোড অনেক কম লিখতে হয়, হ্যাঁ কম লিখতে হয় এবং কোডের কোডের রিডেবিলিটি বাড়ে। দ্যাট মিন্স আপনি যখন আপনি তো বড় একটা প্রজেক্টে সব কোড একাই করবেন না, অথবা হচ্ছে আপনি সারা জীবন ওই একই প্রজেক্টে কাজ করবেন, এমন হতে পারে যে আপনার জব সুইচ করছেন বা প্রজেক্ট সুইচ হয়েছে, আপনার অন্য জায়গায় চলে গেছেন, বাট ওই প্রজেক্ট তো আর বাতিল হয়ে যায় না, ওটাতে কেউ না কেউ কাজ করবে। তো তখন যে নতুন আসবে সে কি করে, আগের কোড গুলা পরে বসে বসে যে কোথায় কি হচ্ছে, কারণ তার যদি সে এখানে ফিচার অ্যাড করতে চায়, বাগ ফিক্স করতে চায়, যে কোনো কিছু করতে চায়, তাহলে তার যেটা ফার্স্টে জানতে হবে যে কোডের কোন জায়গায় কি কাজ হচ্ছে, বা কোন পোর্শনে কাজটা কোন ফাইলে কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে।
তখন তার যেটা করতে হবে আগের কোড গুলা পড়তে হবে। এখন আপনার আপনি তো আগে ডেভেলপার ছিলেন, তো আপনি যখন এমন ভাবে কোড করছেন যে কোডের কিছু বোঝা যায় না, খালি আপনি বুঝেন হ্যাঁ মানে বুঝতে, তাহলে হচ্ছে ওইটার বলা মানে ব্যাড কোড প্র্যাকটিসিং বলে, ওটা ভালো না আর কি। আপনি যদি এরকম ফাংশনাল প্রোগ্রামিং করে কোড করেন, তাহলে হচ্ছে প্রত্যেকটা ফাংশন সম্বন্ধে মানে আইডিয়া থাকে নতুন যে আসছে, তাহলে সে অনেক বিল্ডিং ফাংশন ইউজ করা যায়। স্ক্রিপ্ট 6 এর পর অনেক বিল্ডিং ফাংশন আসছে, হ্যাঁ ওগুলাকে বলে যে ফিল্টার, ম্যাপ, রিডিউস, এগুলো অনেক লাইফ ইজি করে দিচ্ছে আর কি। অনেক কম, 1 লাইন 2 লাইন লিখলেই অনেক বিশাল একটা কাজ হয়ে যায়। ওগুলা নিয়ে একটু ডিসকাস করলে আপনাদের মানে ডেভেলপিং লাইফ ইজি হবে, দেখি একদিন সময় পাইলে করে দেবো আর কি। আচ্ছা এখন এখানে দেখেন, এখানে যেটা বলতেছিলাম, তো এই এই ফাংশনটা রিটার্ন করতেছে, গেট এর ফাংশনের রিটার্ন ভ্যালু হচ্ছে এই ফাংশনটা। এটা অ্যানোনিমাস ফাংশন, কারণ আমি এখানে কোনো নাম দিইনি। আপনি এখানে ইচ্ছা করলে নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ তো আমি নাম দিচ্ছি না, নাম লাগবে না যেহেতু, কারণ এই এই জিনিসটা যে যার যে গেট এড কে কল করবে তার মধ্যে এই ফাংশনটা থাকবে। তাহলে একে কল করতেছে কে, গেট এড কে ইনভোক হচ্ছে হচ্ছে F1 এর মধ্যে রাখতেছে, তার মানে গেট এড এর এইটুকুর ভ্যালু কি এখন বলতে পারবেন কেউ? এইটুকুর ভ্যালু আসলে এটা এক্সিকিউট হওয়ার পর এইটুকুর ভ্যালু হবে এইটুকু, বুঝছেন? এখন এটার ভ্যালু যে এটা, এটা বুঝবেন কেমনে? ধরেন কনসোল লগ F1 দিলাম, আসুন ব্রাউজারে যে দেখি ওটার ভ্যালুটা কিনা। এই দেখেন, এই যে এই যে F1টা প্রিন্ট করছি না 9 নম্বর লাইনে, এটা এখানে দেখেন এই যে আসছে যে ফাংশন, এই যে কনসোল ডট লগ, যেহেতু অ্যানোনিমাস ফাংশন এই F দিয়ে আসছে, আর বোঝাচ্ছে এটা একটা ফাংশন, যে প্যারেন্থিসিস আছে, আর এখানে হচ্ছে আপনার কনসোল ডট লগ XY জাস্ট অ্যাড করে দিচ্ছে, এই যে কনসোল ডট লগ XY অ্যাড করে দিচ্ছে, বা এখানেও দেখতে পারেন যে এটা। তার মানে এখন আমার F1 এর ভ্যালুটা হচ্ছে এটা। এখন F1 তো নিজে ফাংশন, তো এখন এটা তো এক্সিকিউট করতে হবে, তো এক্সিকিউট করতে গেলে কি করবেন? জাস্ট হচ্ছে এখানে F1 ইনভোক করে দিবেন, হ্যাঁ ওকে। তো এখন যদি রিলোড দেই, এই দেখেন যে পাস আসছে আউটপুট, কারণ আমি যে এখানে 2 আর 3 পাস করাইছিলাম, এই 2 আর 3 এই এক্স আর ওয়াই এর মধ্যে আসছে। এখন দেখেন ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা হচ্ছে ক্লোজারের ক্ষেত্রে ঘটে, এখানে এক্স আর ওয়াই অ্যাড করতেছে, কিন্তু এই ফাংশনের মধ্যে এই এক্স আর ওয়াই কি জিনিস তার কোনো রেকর্ড নাই। এই এক্স ওয়াই কি অ্যাড করতেছে, বাট এই ফাংশন স্কোপের মধ্যে, এই ফাংশনের যে আমরা স্কোপ দেখছিলাম, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ, হ্যাঁ তো এই ফাংশন স্কোপের মধ্যে এক্স ওয়াই ভ্যালু নাই, ভেরিয়েবলের ভ্যালু নাই, তাহলে এটা কই থেকে পাইলো? এটা তার ক্লোজার থেকে পেয়েছে, হ্যাঁ। এখন এটা যে তার ক্লোজার থেকে পেয়েছে এটা দেখি আসেন। ধরেন আমি F1 যখন এক্সিকিউট হবে তার মধ্যে একটা ডিবাগার দিয়ে আসলাম, এই জাভাস্ক্রিপ্টে ডিবাগার ওয়ার্ডটা লিখে ওই জায়গায় এসে আটকাবে, কোডটা এক্সিকিউট হওয়ার সময় এই জায়গায় যখন আসবে, যেমন 5 নম্বর লাইনে যখন আসবে এখানে আটকাবে। ডিবাগারটা আসে নাই, আচ্ছা এটা তো এই পাশে লিখতে হবে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড আর এটা হচ্ছে মার্কডাউন। এই এই ফাইলটা জাস্ট নোট ডাউন রাখার জন্য, যে লেকচার কি কি পড়াচ্ছি, আর এই কোডটা এখানে রান করাবো আর কি, দিলে ব্রাউজারে রান হবে। এই তো দেখেন ডিবাগার আসছে। এখন এখানে দেখেন এই ফাংশন যখন এক্সিকিউট হচ্ছে তখন দেখেন কি হচ্ছে, এই ফাংশনের লোকালের মধ্যে দেখেন কিছুই নাই আসলে। দিস, এই যে দিস কিওয়ার্ডটা প্রত্যেকটা ফাংশনের ডিফল্ট থাকে, হ্যাঁ লোকাল দিস, আর হচ্ছে আপনার আরেকটা আছে আর্গুমেন্টস, যে কি কি আর্গুমেন্ট আসছে, আর্গুমেন্টস নামে একটা এরিয়া থাকে, তো ওইটার সম্বন্ধে আমরা পরে জানবো দিস কিওয়ার্ডটা কখন কি হয়, এটা নিয়ে নেক্সট লেকচারে ডিটেলস আলোচনা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস জাভাস্ক্রিপ্টে। ওকে এখন দেখেন এই যে এখানে একটা ক্লোজার বলে স্কোপের মধ্যে ফার্স্টে এটা পাবেন কোথায়, এই এই ডান পাশে, যে আপনি যখন এই সোর্স ট্যাবে আসবেন তখন এই ডান পাশে দেখবেন যে স্কোপ, ওই যে আমরা যত ধরনের স্কোপ শিখছিলাম সেই স্কোপ গুলো, এন্ড লোকাল স্কোপ, লোকাল স্কোপ মানে নিজের স্কোপ, এই যে এই স্কোপটা, বুঝছেন? এই স্কোপের মধ্যে তো কোনো ভেরিয়েবল নাই, এই জন্য ওইটা কিছু নাই। দেখেন এখানে ধরেন আরো ভালো করে বোঝার জন্য এখানে একটা ভেরিয়েবল মনে করেন যে আমি দিয়ে আসলাম কনস্ট্যান্ট এ ইজ ইকুয়াল টু ধরেন দিলাম 10, এটা কোথাও ইউজ করলাম না, আচ্ছা এখন দেখেন এই যে লোকালের মধ্যে এ আসছে, এ আসছে আনডিফাইন্ড, কারণ হচ্ছে এই যে বুঝতেছেন তো এটা তো হোস্টিং হয়ে উপরে চলে আনডিফাইন্ড হয়ে গেছে, এই লাইন তো এখন আসে নাই, এই 4 নম্বর লাইনে আছে, 5 নম্বর লাইনে আসে নাই। আচ্ছা এটা আরো ভালো করে বোঝার জন্য এটা 1 লাইন উপরে দিয়ে দিলাম, ডিবাগারটা পরে আটকাইলাম।
আচ্ছা এখন দেখেন এই যে এর মান 10 আসছে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, মানে এর ভ্যালু 10 আসছে। আর এই যে ক্লোজার, এই ক্লোজার কে গেট এট, এখানে যে এই ফাংশনের নাম দিছিলাম গেট এট, তাহলে এই ফাংশনটা এখন হচ্ছে এর ক্লোজার, এবং এই ক্লোজারের মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালু আছে। দেখছেন এই যে যখন গেট এট কে কল করছিলাম তখন 2 আর 3 পাস করাইছিলাম, তো এখন এখানে 2 আর 3টা এই এক্স আর ওয়াই এর মধ্যে আছে। যদি ওই গেট এট ফাংশনটা এক্সিকিউট হয় শেষ হয়ে গেছে, এটা কিন্তু এই লাইনে এক্সিকিউট হয়ে গেছে, এক্সিকিউট হয়ে রিটার্ন ভ্যালু দিয়ে দিচ্ছে। তো নর্মালি আমরা সিতে যখন চিন্তা করি যে একটা ফাংশন যখন রিটার্ন করে দেয়, ফাংশনে কি মেমোরিতে থাকে? ধরেন একটা একটা ফাংশনে কল করছেন, ওই কল করার সময় তো সে এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট হয়ে যখন বের হয়ে চলে আসবেন ফাংশন থেকে, ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল যেগুলো, হ্যাঁ, যেমন এই ফাংশনের ক্ষেত্রে এই এক্স লোকাল ভেরিয়েবল, মানে আমরা জানি প্যারামিটার গুলা লোকাল ভেরিয়েবলের মতো কাজ করে, মানে লোকাল ভেরিয়েবল হিসাবেই কাজ করে আর কি। আপনি এখানে কনস্ট্যান্ট এক্স বা ভার এক্স দিলে যে কাজ করতো, এখানে তাই কাজ করতেছে। আচ্ছা এই ভেরিয়েবল গুলার কোনো এক্সিস্ট থাকে নর্মাল ধরনের সিতে? না ভাইয়া থাকে না। আপনি ফাংশন যখন বেরিয়ে চলে আসবেন ওই ভেরিয়েবল গুলাও চলে যায়, যদিও গার্বেজ কালেকশন হয় না সিতে, কারণ সিতে অটোমেটিক গার্বেজ করে না, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট করে যদিও। আচ্ছা এখন এখানে দেখেন করা, এখানে অ্যাক্সেস করা যায়, এখানে দেখেন কি হচ্ছে, এই যে এক্স আর ওয়াই ভ্যালু, যে গেট এট এর ভ্যালুটা ও ধরে রাখছে, যদিও ফাংশনটা এক্সিকিউশন হয়ে এখানে কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, আমরা এই এই লাইনের পরে আমরা কিন্তু এখন এই লাইনে আছি, হ্যাঁ, এই যে F1 এক্সিকিউট হয়েছে এখন এই ভিতরে আসছে। এখন খেয়াল করেন এই এক্স ওয়াই ভ্যালুটা যে পাচ্ছে এটাকে বলতেছে ক্লোজার। এখন যদি এটা হচ্ছে আপনার কোডিং এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে এটা কি জিনিস, এখন এটা যদি আপনি থিওরিটিক্যাল ভাষায় বুঝাইতে চান, তাহলে এটা নর্মালি যেটা হবে যে কোনো একটা ফাংশনের যে ওই ফাংশনটা তার লেক্সিক্যাল স্কোপ, লেক্সিক্যাল স্কোপ বুঝাইতেছিলাম, লেক্সিক্যাল স্কোপ মানে হচ্ছে এই ফাংশনটা যেখানে ডিফাইন করা হয়েছে, দেখেন এই ফাংশনটা কোথায় ডিফাইন করা হয়েছে, এই জায়গায় এর, এটা যে জায়গায় ডিফাইন করা হয়েছে তার চারপাশে যা আছে, হ্যাঁ, তার চারপাশে যা আছে এটা হচ্ছে এই ফাংশনের লেক্সিক্যাল স্কোপ, আবার এই ফাংশনের জন্য লেক্সিক্যাল স্কোপ হচ্ছে এইটা এর চারপাশে যা আছে। তো এই লেক্সিক্যাল স্কোপ অ্যাক্সেস করার জন্য এখানে যে আপনার এই যে একটা ফাংশন যে জায়গায় ডিফাইন করা হয়েছে সেই ফাংশনের চারপাশে যে জায়গাটা থাকবে সেই জায়গাটা হচ্ছে আপনার লেক্সিক্যাল স্কোপ। এখন এই লেক্সিক্যাল স্কোপটা মনে রাখে কে, ক্লোজার। এই ক্লোজার যখন হচ্ছে আপনি বাইরে থেকে এক্সিকিউট করবেন, তখন এই এখানে F1টা এক্সিকিউট করা হচ্ছে বাইরে থেকে, F1টা কিন্তু আর এই জায়গায় নাই, এই জায়গা থেকে রিটার্ন করে দেওয়া হয়েছে, কিন্তু এই F1 যে জায়গায় ডিফাইন করা হয়েছিল সে তার লেক্সিক্যাল স্কোপটাকে মনে রাখতেছে। এই লেক্সিক্যাল স্কোপকে মনে রাখার যে টেকনিক, এই যে, এবং এটা শুধু আরো ইনার যদি থাকে সেই ইনার গুলো মনে রাখবে, ধরেন হচ্ছে এই গেট এট এর ভিতরে গেট এট 2 আছে, গেট এট 3 আছে, গেট এট 4 আছে, এবং প্রত্যেকটা গেট এট এর মধ্যে ধরেন কিছু কিছু লোকাল ভেরিয়েবল আছে। এখন এই ফাংশনটা যদি একদম ধরেন 3-4 লেভেল পরে যা রিটার্ন করেন, ও ওর উপরের 3-4 লেভেল মনে রাখবে, যে কটা লেভেল থাকবে প্রত্যেকটা মনে রাখবে, এবং প্রত্যেকটা হচ্ছে এরকম এক একটা ক্লোজার হয়ে আসবে, এখানে একটা আসছে আরেকটা ক্লোজার আসবে, আরেকটা ক্লোজার আসবে এরকম। এবং সে যখন ভেরিয়েবল অ্যাক্সেস করবেন সে ফার্স্টে করবে কি, নিজের লোকালের মধ্যে খুঁজবে, যদি না পায় তাহলে তার ইমিডিয়েট ইমিডিয়েট লেক্সিক্যাল স্কোপ যেটা, মানে ইমিডিয়েট ক্লোজার যেটা, সেটাতে খুঁজবে, না পেলে তার উপরটা যাবে, না পেলে তার উপরটা যাবে, এইভাবে খুঁজতে 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 একদম গ্লোবাল পর্যন্ত আসবে। গ্লোবাল মানে আমরা জানি উইন্ডো আর কি, যেটা গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ, একদম যেটা কিছু মানে এই জিনিসটা গ্লোবালের মধ্যে আছে। এখন তো এরপর না পাইলে তারপরে বলবে যে এটা নাই। আচ্ছা এখন এর উপরে ফাংশন গুলো কি আমি অ্যাক্সেস করতে পারবো, আরেকটা গেট এটার ভিতরে আরেকটা গেট থাকবে? হ্যাঁ পারবেন, ওই বললাম ও যে এইখানে তো যেমন যে এখানে কি রাখছে, ক্লোজারের মধ্যে ভেরিয়েবল রাখছে, এখন যদি ফাংশন থাকতো এই যে দেখছেন কি আসছে, এই এই টিটা দেখেন, এই টিটা এই স্কোপের মধ্যে নাই, তাহলে সে কি করবে, তার লেক্সিক্যাল স্কোপে খুঁজবে, এর উপরের স্কোপ কোনটা, এটা এটা। এখন এর মধ্যে দেখেন এই যে টি টি আছে, এই জন্য টিটা মনে রাখছে। দেখেন এগুলো আসলে কি আপনার
কপি না, এগুলো হচ্ছে পাস বাই রেফারেন্স, মানে রেফারেন্সটা রাখে। এটা মিনিং বুঝছেন কিনা? ধরেন যেমন এ যেমন একটা ক্লোজার, এমন আরো তো ক্লোজার থাকতে পারে। আচ্ছা আমি একটু ডিটেলস একটু পরে বলতেছি এই জিনিসটা, যে ওরা যে রেফারেন্স রাখে এই জিনিসটা প্রুফ করে দিব আর কি। আচ্ছা এখন এটা ক্লিয়ার হয়েছে কিনা, যে লেক্সিক্যাল স্কোপ কি জিনিস, ফার্স্ট লেক্সিক্যাল স্কোপ কি জিনিস, সেকেন্ড হচ্ছে ক্লোজার কি জিনিস? আচ্ছা ভাইয়া, এই লেক্সিক্যাল স্কোপের মানে সীমানা কতটুকু? মানে আমি ধরে নেন এখানে এক্স ওয়াই টা দিলাম না, মানে গেট এর মধ্যে, এগুলো বাইরে কোথাও অ্যাড, মানে জাস্ট মানে ফাংশনের এরিয়াটা খালি রাখলাম, বাইরে কোথাও এক্স ওয়াই টু মানে টু আর থ্রি দিয়ে রাখলাম, আর জাস্ট ভিতরে কনসোল লগ এক্স প্লাস ওয়াই দিলাম, তখন কি গ্লোবালি গিয়ে খুঁজবে? হ্যাঁ, গ্লোবালি খুঁজবে। মেন কথা হচ্ছে যে ধরেন এগুলো তো চিন্তা করতে পারেন, যদি নর্মালি চিন্তা করেন এই ফাংশনটা হচ্ছে এই ফাংশনের প্যাটের মধ্যে আছে ওর চাইল্ড, রাইট? এখন এই ফাংশনটা যদি আরেকটা ফাংশনের মধ্যে থাকে, সেই ফাংশনটা যদি আরেকটা ফাংশনের মধ্যে থাকে, এই সবগুলার জন্য এই সবগুলা এর জন্য ক্লোজার হবে। এবং শেষ কোন পর্যন্ত যাবে? শেষ হচ্ছে গ্লোবাল পর্যন্ত যাবে। গ্লোবাল তো আর কারোর মধ্যে নাই, গ্লোবাল তো একদম টপে। হ্যাঁ, এই পুরো উইন্ডো যেটার মধ্যে আসছে, এই ব্রাউজার উইন্ডো, সেটা হচ্ছে গ্লোবাল। তো এই এই সবগুলো স্টেপ হচ্ছে আপনার এর ক্লোজার হবে। গ্লোবালটাকে ক্লোজার বলে না, গ্লোবাল হচ্ছে গ্লোবাল স্কোপ ধরে আর কি, যে এটা গ্লোবাল স্কোপ। তো ক্লোজার খুঁজতে 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 একদম গ্লোবালে যখন বোঝায় যাবে, তার মানে গ্লোবাল তো আর কারোর মধ্যে নাই, তার মানে আমার ক্লোজার নাই আর। ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? এখানে হচ্ছে এই যে x প্লাস y এর ক্লোজার দেখবো দেখে এর আগে ডিবাগারটা দিছি, তাই তো? এগুলো হচ্ছে কনসোলের বিভিন্ন জিনিস আর কি, এগুলো দিলে ডিরেক্টরির মতো করে প্রিন্ট করবে। এটা আপনি টেবিল যখন প্রিন্ট করবেন তখন সুবিধা পাবেন আর কি। আমরা তো জাস্ট নর্মাল প্রিন্ট প্রিন্ট করতেছি, এটা এটার মধ্যে ডিফারেন্স দেখছেন, যেটা এইভাবে প্রিন্ট করছে, মানে মেইনলি হচ্ছে টেবিলের মতো করে। আরো আছে কনসোলের আরো অনেকগুলো ফাংশন আছে, এগুলো কনসোলের অবজেক্টের আন্ডারে, তবে নর্মালি লগ দিয়ে কনসোল টাইম আছে, ইন টাইম, এগুলো দিলে আপনার টাইম প্রিন্ট করবে। যে এটা একটা ধরেন এখানে একটা কনসোল লগ টাইম দিচ্ছেন আর এখানে ইন করছেন, তো এই মাঝখানে যত লাইন থাকবে সবগুলো লাইন এক্সিকিউট হইতে কতটুকু সময় লাগছে টাইমটা দেখাবে। এগুলো অনেক সময় টেস্ট করা হয় যে কোডের কমপ্লেক্সিটি কেমন, টাইম কমপ্লেক্সিটি কত নিচ্ছে। আচ্ছা এই দুটা জিনিস ক্লিয়ার? আসেন এখন এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কি করতেছে ইন্টারনালি। তো আসলে ক্লোজার তাহলে কি করতেছে, ও আছে ওর যত আউটার স্কোপ আছে, হ্যাঁ আউটার স্কোপ আছে, সেই আউটার স্কোপ গুলারে সে মনে রাখতেছে, এবং ওই আউটার স্কোপে সব ভেরিয়েবল গুলা এসে অ্যাক্সেস করতে পারবে, মডিফাই করতে পারবে, সবই করতে পারবে। এবং এগুলো হচ্ছে আপনার লাইভ লিংকেস এর মতো, যেগুলো আছে আপনি লাইভ হচ্ছে আর কি, এক জায়গায় চেঞ্জ করতেছেন, বাকি সব বাকি ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে ধরেন দুইটা ক্লোজার আছে, একটা ফাংশনের মধ্যে দুইটা ক্লোজার রাখছেন, ওই দুইটা ক্লোজারেই ধরেন একটা একটা নির্দিষ্ট ভেরিয়েবল অ্যাক্সেস করে। তো আপনি যদি এমন হয় যে ওই ভেরিয়েবলটা এক জায়গায় চেঞ্জ করে দিলেন, তাহলে বাকি যত ক্লোজার আছে সবাই ওই ভেরিয়েবলটাকে ওই চেঞ্জ করে যেটা আসছে সেটা পাবে। আসুন একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। এটার বলতে পারেন হচ্ছে আপনি এটা থাক উপরের দিকে লিখি, হ্যাঁ ধরেন আমি বলতেছি এটাকে নেস্টেড স্কোপ বা শেয়ার্ড স্কোপ চিন্তা করুন ফার্স্ট, নেস্টেড স্কোপটা পরে দেখেন। শেয়ার্ড স্কোপ কি কেমন, ধরেন হচ্ছে একটা ফাংশন নিলাম f1, ধরেন ওর মধ্যে একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট, সেট টাইম আউট সম্বন্ধে আপনারা সবাই জানেন, একটা টাইম সেট করে দেয় ওই টাইমের মধ্যে রান করে, ওই টাইম পরে রান করে আর কি। ঠিক আছে, ধরেন আমি ওই কাউন্টটা প্রিন্ট করতেছি, আমি কোড এক্সপ্লেন করবো, জাস্ট কোডটা লিখিনি, তারপর আপনাদের
ধরেন এটা আমি 100 মিলিসেকেন্ড দিলাম, এগুলো হচ্ছে মিলিসেকেন্ডে থাকে। হ্যাঁ আপনি যে 1 সেকেন্ড দিতে চান 1000 দিবেন, তাহলে 1000 মিলিসেকেন্ড পরে মানে 1000 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড পরে ওটা মাঝখানে কোডটা এক্সিকিউট হবে, যেখানে কাউন্ট হচ্ছে আর কি। ধরেন এটা 200 মিলিসেকেন্ড দিলাম, এখন ইনি হচ্ছে দেখি দেখেন এই যে ফাংশনটা, হ্যাঁ এই ফাংশনটা বলে কলব্যাক। এই যে কলব্যাক সম্বন্ধে কি জানি বলতেছিলেন, কলব্যাক মানে হচ্ছে যখন একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আর্গুমেন্ট একটা ফাংশনে আর্গুমেন্ট হিসেবে আপনি একটা ফাংশন পাঠাবেন, মানে ওই ফাংশনটা নিজে একটা ফাংশন নিবে প্যারামিটার হিসেবে তার, হ্যাঁ তখনই বলা হবে ওই ফাংশনটার কলব্যাক ফাংশন। যে ফাংশনটা পাস করছেন এই ফাংশনটা কলব্যাক ফাংশন, এটা হচ্ছে সবার শেষে এক্সিকিউট হবে, এই মাঝখানে যা আছে সবকিছু পরে এক্সিকিউট হবে। এবং এর মধ্যে আর কি আছে, 100 মিলিসেকেন্ড, তার মানে বলতেছেন এই সেট টাইমটা করবে কি এই 100 মিলিসেকেন্ড পরে এই কোডটাকে রান করাই দিবে, যেহেতু এটা কলব্যাক। এটা ইভেন আপনি মানে আরো ফ্যান্সি ভাবে করতে পারেন, ধরুন হচ্ছে এখানে আপনি একটা ফাংশন লিখলেন, এই ফাংশনটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন, ধরেন দিলেন কলব্যাক, এই কলব্যাকটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে এভাবে দিলে সেম কাজ করবে। মানে এই কলব্যাক তো ফাংশন, হ্যাঁ এর দেব ইনস্ট্যান্স অফ ফাংশন, ও চেক করে আর কি যেটা কি এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা ফাংশন আছে তার মানে হচ্ছে এটা কলব্যাক, এবং এটা 100 পরে এক্সিকিউট হবে। আরেকটা জিনিস দেখা হয়ে গেল আর কি, যেভাবে এটা কি মানে অটোমেটিক কল হয়, হ্যাঁ সেট টাইম আউট কল করবে। এই ফাংশনটা তো আমরা লিখি না, এটা বিল্ট ইন ফাংশন, রাইট? তো এই ফাংশনের মধ্যে বলা আছে ফার্স্ট প্যারামিটার হিসেবে যদি তুমি কোনো ফাংশন দাও তাহলে ওইটা আমি করব, এই পরে যে তুমি নাম্বার দিবা ওই নাম্বার অত মিলিসেকেন্ড পরে যে আমি ওই জিনিসটারে কল করাই দিব। এটা এই এই যে কলটা করাই দেয় এটা সেই সেট টাইম আউটে দেয়, আমরা আমাদের কাজ হচ্ছে শুধু ফাংশনটা দিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এখন যদি আমি কনসোল আউটপুট দেখি, ইনভোক করাইতে হবে, ও আচ্ছা এটা তো কনস্ট্যান্ট ভেরিয়েবল এই জন্য, আচ্ছা এখন যদি আমরা আউটপুট দেখি দেখেন 0 আর 1 আসছে। দেখেন এখানে হচ্ছেটা কি, আসলে এখানে ফার্স্টে যেটা হচ্ছে আমি একটা ফাংশন আউটার ফাংশন আছে f1, এখন এই f1 ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল আছে কাউন্ট, এরপরে আমার দুইটা মেথড আছে সেট টাইম আউট এবং প্রত্যেকে একটা কলব্যাক নেয়, কারণ এ কি করতেছে দেখেন এই যে সি এন্ট্রিটা আর লেক্সিক্যাল স্কোপে আছে, মানে এই ফাংশনটা ডিফাইন করা হয়েছে এই জায়গায় এবং এই এই জায়গার বাইরে যেটা আছে সে এটা মনে রাখতেছে। এখন এটা বোঝার ই হচ্ছে যে এখানে ডিবাগার দিবেন, এই আগের মতো সিস্টেম এখানে ডিবাগার দিবেন। এখন দেখেন এটা অ্যাক্টিভ করে দিতে হবে ডিবাগারটা, দেখেন ডিবাগার আসছে। এখন যখন ডিবাগার আসছে তখন দেখেন আর ক্লোজারের মধ্যে যে কাউন্টার মান 0, কারণ এটা হচ্ছে 0 এখনো তো ইনক্রিমেন্ট করাইনি, ইনক্রিমেন্টটা পরে হচ্ছে পোস্ট ফিক্স আর কি, তার এখন হচ্ছে পরে আগে প্রিন্ট করতেছে 0 তারপরে এটা বাড়বে। আচ্ছা অন করাইলাম, দেখেন এখানে একবার প্রিন্ট করবে, এই যে একবার প্রিন্ট করছে এখন এখানে এসে আটকাইছে, কারণ এটা 200 মিলিসেকেন্ড পরে দিছিলাম, এটা আগে এক্সিকিউট হবে এটা পরে, এটা যদি 200 দিতেন এটা আগে দিতেন তাহলে এটা 100 দিতেন এটা আগে হইতো। এখন দেখেন এখানে কি হচ্ছে, এখানে সিএনটির মান হচ্ছে 1, তার মানে এই সিএনটিটা ইনক্রিমেন্ট করাচ্ছে কোথায়, এইখানে, ঠিক আছে ও যেটা অ্যাক্সেস করতেছে ও এটাই অ্যাক্সেস করতেছে, ও কিন্তু ওইটা রেফারেন্স রাইখে দিচ্ছে, ও কিন্তু ওইটার কপি করে আনে না, ওইটার কপি করে আনলে এখানে জিরোই থাকতো। এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা আপনাদের? দেখেন এই যখন হচ্ছে এই যে ক্লোজার হিসেবে যখন সি এন্ট্রিটা রাখতেছে প্রত্যেকটা ফাংশন, হ্যাঁ তখন হচ্ছে সে আসলে তার যে লেক্সিক্যাল স্কোপের ভেরিয়েবলের ভ্যালুগুলা ওগুলা হচ্ছে লাইভ লিঙ্কেজ করায় রাখছে। লাইভ লিঙ্কেজ মানে হচ্ছে আপনি এক্স্যাক্টলি ওই ভেরিয়েবল অ্যাক্সেস করতেছেন, আপনি ওটার কপি করে ভিতরে রাখছেন, ওই কপির ভ্যালু নিচ্ছেন না। সো যেটা হচ্ছে কোনো একটা ফাংশন গিয়ে যদি ওই কাউন্টের ভ্যালু চেঞ্জ করে দেয়, যেমন এটা ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে,
বাকি যে আছে সে ওই চেঞ্জ এর ভ্যালুটাই পাচ্ছে, কারণ এরা দুইজনই একে পয়েন্ট করতেছে, এর রেফারেন্স এর মেমোরিটা নিয়ে রাখছে, ওইটাকে কপি করে নিয়ে ওর ভিতরে নিয়ে রাখে নাই। যেমন যে ক্লোজার যে রাখছে সিএনটি, এটা আসলে একদম এইটাকেই পয়েন্ট করতেছে। এই জিনিসটা ক্লিয়ার? ওকে, এটাই বলতে চাচ্ছিলাম যে যখন আপনি যে ই করবেন, লেক্সিক্যাল স্কোপিং করবেন, শেয়ার করবেন কোন একটা ভেরিয়েবলকে, এক জায়গা থেকে চেঞ্জ করে দিলে বাকি সবাই ওই চেঞ্জ এর ভ্যালুটাই পাবে। আবার মনে করেন যে আপনার যে যেটা বললাম যে নেস্টেড যদি হয়, হ্যাঁ ধরেন আপনি নেস্টেড স্কোপ নিচ্ছেন ভাইয়া, আমরা হচ্ছে যখন জিরোটা ওয়ান হয়ে গেল, জি তারপরে হচ্ছে যতগুলা কনসোল লগে থাকবে সেগুলা এই আপডেটেড ভ্যালুটা পাবে, রাইট? হ্যাঁ, আপডেটেড ভ্যালুটা পাবে মানে হচ্ছে কনসোল লগে থাকা তো না, মেন কথা হচ্ছে যে পরে যারা অ্যাক্সেস করবে, হ্যাঁ পরে যারা অ্যাক্সেস করবে ভেরিয়েবলটাকে সবাই আপডেটেড ভ্যালুটা পাবে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে এই দুইটা যেমন একই লেভেলে ছিল, হ্যাঁ এদের প্যারেন্ট ছিল এফ ওয়ান, এফ ওয়ান এর ভিতরে ছিল এটা। এখন আমি যদি এমন করি, ধরেন আমি এই সম্পূর্ণ সেট টাইম আউটটাকে এখানে দিয়ে দিলাম, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আপনার? দেখেন এই এই বাইরের এই সেট টাইম আউটটা বলতেছে 100 মিলিসেকেন্ড পরে এক্সিকিউট করো, আসবে এক্সিকিউট হবে 100 মিলিসেকেন্ড পরে, আর সেই লাইনটা প্রিন্ট হবে। এরপর আবার একটা সেট টাইম এক্সিকিউট হচ্ছে, এমন সেটা বলতেছে 200 মিলিসেকেন্ড পরে এক্সিকিউট করো, হ্যাঁ তারপরে এই 100 আর এই 200, তার মানে এটা আসলে এক্সাক্টলি 300 মিলিসেকেন্ড পরে রান হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলিনি, এটা যে 300 মিলিসেকেন্ড পরে রান হবে এই কথাটা সত্য না, মিনিমাম 300 মিলিসেকেন্ড পরে রান হবে, আরো বেশি সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাক ফ্রি হয়েছে কিনা। এই জিনিসটা একদিন আলোচনা করব, দেখি এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে কলব্যাক গুলা বা হচ্ছে আপনি যে বিভিন্ন যে প্রমিস টাইপের জিনিসপত্র গুলা যে ই করেন এক্সিকিউট করেন, ওগুলা হচ্ছে আসলে কিভাবে এক্সিকিউট হয় ব্রাউজারে, ব্রাউজার কিভাবে এক্সিকিউট করে ওগুলা, যে এসিনক্রোনাস যে বলেন এসিনক্রোনাসটা আসলে কাজ করে কিভাবে। হ্যাঁ জাস্ট এখানে মনে রাখেন যে এটা মিনিমাম 300 মিলিসেকেন্ড পরে রান হবে, বেশিও লাগতে পারে, আর বেশি লাগবে লাগলে লাগতে পারে আর কি, যদি স্ট্যাক ফ্রি না থাকে, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ মানে একটাই কল স্ট্যাক ফলো করে, একটাই এক্সিকিউশন থ্রেড আছে, ওই একটা থ্রেডের মধ্যে এট এ টাইম একটা কোডই রান, একটা স্টেটমেন্টই এক্সিকিউট হতে পারে, প্যারালালি হবে না, মাল্টি থ্রেডিং না, ঠিক আছে? সো আপনার যদি থ্রেড যদি ফ্রি না থাকে, ওর টাইম শেষ হলেও ওই ওই স্ট্যাকে যেতে পারবে না এবং এক্সিকিউট হতে পারবে না, যখন ফ্রি হবে তখন ও এক্সিকিউট হবে। কিন্তু ব্রাউজার ওকে মিনিমাম এই 100 সেকেন্ড, 100 মিলিসেকেন্ড এখানে, এখানে 200 মিলিসেকেন্ড, মানে ব্রাউজার ওকে 300 মিলিসেকেন্ড হল্ড করে রাখবে। 300 মিলিসেকেন্ড পরে ও দেখবে যে আমার জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট যে জায়গায় যে থ্রেডে রান হচ্ছে ওই থ্রেডটা ফ্রি হয়েছে কিনা। এগুলো নিয়ে অনেক আলোচনা করা যাবে পরে, এগুলি একটু ডিপার, ডিপার মানে হচ্ছে কঠিন না, বুঝতে হবে আর কি, এবং মানে অ্যাজ ইউজুয়াল সব জায়গায় এইসব জিনিস পাবেনও না, এই জন্য এগুলো মানুষ কম জানে। আচ্ছা এখন এখানে দেখেন, ফার্স্ট কথা হচ্ছে যে এখানে তিনটা লেভেল দেখেন, এই এর এর ক্লোজার কয়টা, তাহলে দেখেন এই যেখানে যে স্কোপে আছে ফাংশন স্কোপ সেটা হচ্ছে এটা, তার মানে এটা একটা ক্লোজার, এবং এই ফাংশন স্কোপের যে জায়গায় আছে সেটা হচ্ছে এটা, মানে এটা একটা ক্লোজার। এখন আমি করলাম কি, এই জায়গায় নিয়ে ডিবাগার দিলাম, ডিবাগার দিলাম, আসেন এখন দেখি কি অবস্থা হয়। সবচেয়ে নিরাপদ ভার দেওয়া, বুঝছেন, কিন্তু ভার দেওয়াটা গুড প্র্যাকটিস না, ভার দিয়ে ইনিশিয়ালাইজ করা। আসেন এখন দেখেন, আরো ক্লিয়ার করে বোঝার জন্য ধরেন এখানে
আচ্ছা এখন রান করাচ্ছি। খেয়াল করেন আমার এখানে এসে ডিবাগে আটকাইছে, ঠিক আছে, একদম সবগুলো শেষে এটা যেটা রান হচ্ছে 200 মিলিসেকেন্ড, 100-এর পরে এটা রান হচ্ছে, এটার পরে হচ্ছে 200-এর পরে এটা রান হচ্ছে, এটা যখন রান হচ্ছে এই ফাংশনটা তখন হচ্ছে এর ভিতরে ডিবাগে দিচ্ছে, তো আসে আটকাইছে 13 নম্বর লাইন। এখন খেয়াল করেন এই ক্লোজার আসছে 2টা, বুঝছেন? তো এই ক্লোজারটা অ্যানোনিমাস, অ্যানোনিমাস কারণ হচ্ছে এই ফাংশনে তো নাম দেই নাই, নাম দিয়ে আসেন তাহলে ভালো করে বোঝা যাবে। এই জন্য ফাংশনের নাম দিতে হয় ডিবাগ করার সুবিধা আর কি। এটারে দিলাম ধরেন সেট, সেট ওয়ান দিয়ে দিলাম, জাস্ট সেট টাইম আউটের ওয়ানটা, এটা দিলাম হচ্ছে সেট টাইম আউট টু, রিফ্রেশ, অ্যাক্টিভ ব্রেক, ব্রেক পয়েন্ট, ওকে। এখন দেখেন এই যে সেট ওয়ান, এটা হচ্ছে ওর ক্লোজার, দেখছেন এই যে এই যে ব্লকে আছে সেই ব্লকের ফার্স্ট ক্লোজার হচ্ছে সেট ওয়ান, মানে ইমিডিয়েট। এরপরে হচ্ছে এফ ওয়ান, এই যে এফ ওয়ান, তার মানে আপনি এইটা যত লেভেল ভিতরেই থাকুক, হ্যাঁ এটা এখন 2 লেভেল ভিতরে আছে, মানে এই এফ ওয়ান হচ্ছে একটা লেভেল, এটা একটা লেভেল, এরপরে হচ্ছে এটা একটা লেভেল, এরপরে ও এক্সিকিউট হচ্ছে এই লেভেলে, তার মানে এর জন্য বাইরের 2টা লেভেল হচ্ছে ক্লোজার, সেই 2টা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। যে সেট ও যখন এক্সিকিউট হচ্ছে, যে লোকাল হচ্ছে নিজের, যেহেতু সেট 2-র ভিতরে কোনো লোকাল ভেরিয়েবল ছিল না এই জন্য ওর মধ্যে কিছু নাই, শুধু দিস আছে। এরপরে অর ইমিডিয়েট ক্লোজার হচ্ছে সেট ওয়ান, সেট ওয়ান, সেট ওয়ানে দেখেন আসতে হচ্ছে ইনার 5, আর এরপরে ক্লোজার হচ্ছে এফ ওয়ান। এর আগে ক্লোজারের ডান পাশে কোনো নাম ছিল না, কারণ হচ্ছে আমরা এটার কোনো নাম দিছিলাম না, নাম না দিলে ওই ফাংশনটারে বলে অ্যানোনিমাস ফাংশন। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? এখানে কি নেস্টেড স্কোপিং কিভাবে কাজ করতেছে? এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এই স্কোপিং যখন করবেন, যদি এরকম হয় যে একটা ক্লোজারের ভিতরে একটা ক্লোজার, একটা ক্লোজার, মনে করেন এই স্কোপটাকে, এই এই স্কোপটাকে মনে করেন যে আপনার শেয়ারডি হোক আর নেস্টেডই হোক, আপনার ধরেন 100টা ক্লোজার আছে এই স্কোপটা শেয়ার করতেছে, মানে এই স্কোপে এই স্কোপটা ক্লোজার হিসেবে আছে, এরকম 100টা ক্লোজার আপনি আছে ফাংশন রাখছেন, যে দুই জায়গায় 100টা রাখছে। এখন এমন যদি হয় যে 99টা ফাংশন আপনি এক্সিট করে ফেলছেন, কিন্তু একটা ফাংশন এই স্কোপটার এখনো অ্যাক্সেস করতেছে, ওটার এক্সিট করেন না, ফাংশনটা আছে মেমোরিতে, তাহলে এই স্কোপটা গার্বেজ কালেকশনে যাবে না, মানে এটা মেমোরি থেকে রিমুভ হবে না, কারণ ওকে তো লাইভ লাইভ লিংক করে রাখছে, এই ভেরিয়েবলটা তো এরকম একটা কোন একটা ক্লোজারের মধ্যে রেফারেন্স দেওয়া আছে, সো এই ভেরিয়েবলটা আপনার গার্বেজ কালেকশনে যাবে না। এখন আপনি একটা ইউজ করতেছেন, এরকম তো আরো অনেক ভেরিয়েবল থাকতে পারে, ফাংশন থাকতে পারে, এই তার মানে হচ্ছে এই ফাংশন স্কোপটা আসলে পুরোটা গার্বেজ কালেকশনে যাবে না, কিন্তু ওটা এক্সিকিউট হয়ে গেছে, হয়তো কোথাও একটা ক্লোজার ওরে ক্লোজার হিসেবে রেখে দিচ্ছে কোন একটা ফাংশন। সো এই জন্য আপনার এটা বুঝা, এই জন্য অনেক সময় মেমোরি অনেক বেশি নিয়ে দেখবেন কোনো আপনার প্রোগ্রাম, অনেক তখন যদি খুঁজে বাইর করতে হয় যে এমন কোনো জায়গায় আপনি ভুলে এমন কোনো ক্লোজার বানায় রাখছেন কিনা কোনো একটা ফাংশন স্কোপকে, যেটা কিনা কখনোই এক্সিট হচ্ছে না, তাহলে তো মেমোরি রিলিজ করবে না। আর যদি এরকম হয় যে এই একটা ভেরিয়েবলকে বা একটা ফাংশন বা যে কোনো আইডেন্টিফায়ারকে কোথাও থেকে অ্যাক্সেস করা হচ্ছে না, কেউ ওকে রেফারেন্স করে না, তখন এটা অটোমেটিক জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ক্ষেত্রে গার্বেজ হয়ে যাবে, মানে ওটা মেমোরি থেকে রিলিজ হয়ে যাবে, মেমোরি ফ্রি হয়ে যাবে তখন। ক্লিয়ার হইছে লাস্টে কি বললাম? আচ্ছা মেন কথা হচ্ছে যে আপনার দেখেন এখানে আপনার এক্সিকিউট হচ্ছে সেট টু ফাংশনটা, এই সেট টু ফাংশন যখন এক্সিকিউট হচ্ছে তখনই বাকি সব ফাংশন এক্সিকিউট হওয়া শেষ, কারণ এটা হচ্ছে 200 মিলিসেকেন্ড পরে এক্সিকিউট হচ্ছে, ততক্ষণে হচ্ছে এই এফ ওয়ান এক্সিকিউট হয়ে গেছে, সেট ওয়ান এক্সিকিউট হয়ে গেছে, হ্যাঁ এই জিনিসটাই শুধু রয়ে গেছে, কিন্তু এই জিনিসটা এই বাকি যে উপরে তার যে স্কোপ গুলো আছে ইমিডিয়েট প্যারেন্ট 2টা স্কোপ, এই 2টা স্কোপকে সে ক্লোজার হিসেবে রেখে দিচ্ছে, ফলে এই 2টা স্কোপ কখনোই গার্বেজ কালেকশনে যাবে না যতক্ষণ না পর্যন্ত এই সেট টু টাইম, এই সেট টু ফাংশনটা এক্সিট করবে, মানে এটা এক্সিকিউট হওয়া শেষ হবে। তো আমি বলতেছি মনে করেন এরকম কোন একটা ফাংশন স্কোপকে আরো ধরেন 50টা জায়গায় ক্লোজার হিসেবে রেখে দিচ্ছেন, যেমন এখানে এফ ওয়ানটাকে 2 জায়গায় ক্লোজার হিসেবে রাখা হয়েছে, এই জায়গায় ক্লোজার হিসেবে রাখা হবে, সেট ওয়ান এর ভিতরে ওইখানে ডিবাগার যদি দেন
দেখবেন যে ও হচ্ছে F1টাকে ক্লোজার হিসেবে রাখবে, সেট টুটা ওই F1কে ক্লোজার হিসেবে রাখবে। তাহলে এরকম যদি আপনি 50টা জায়গায় রাখেন এবং এমন হয় যে আপনি ধরেন প্রথমে কথা 49টা জায়গায় এই আপনার ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে, মানে এই ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে, এই ফাংশনটা এক্সিকিউট হয়ে গেলে তো ওর আর ক্লোজারটা নাই, তার মানে হচ্ছে ও ওইটাকে আর ক্লোজার হিসেবে রেফারেন্স করে নাই। কিন্তু একটা জায়গায় আপনি ওই ফাংশনটাকে ক্লোজার হিসেবে যে রাখছেন ওই ফাংশনটা এক্সিকিউট হয়ে শেষ হয় না, ওটা কোনো কারণে রয়ে গেছে। হ্যাঁ, ডিপেন্ড করে আপনার কোডের লজিকের উপরে যে ওটা রেফারেন্স হিসেবে রেখে দিচ্ছেন কোথাও, ধরুন গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে যদি রেখে দেন তাহলে ওটা জীবনেও কোনোদিন বের হবে না, কারণ গ্লোবালে তো আর যা আছে সব থাকবে, গ্লোবাল তো কখনো শেষ হয় না এক্সিকিউট হয়ে। তো যেটা এখন প্রবলেম হবে ওই ওই ফাংশনটা যারা যারা ক্লোজার হিসেবে রাখছে ওই ক্লোজার গুলো আর রিমুভ হবে না, ওটা গার্বেজ কালেকশনে যাবে না। গার্বেজ কালেকশনে যদি না যায় তাহলে তো মেমোরিটা সে ধরে রাখছে, মেমোরিটা ফ্রি হবে না অটোমেটিক, কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দেখবে যে এই ফাংশনের ক্ষেত্রে এটা হচ্ছে ক্লোজার হিসেবে আছে, তাহলে একে আর ই করা যাবে না, মানে ওকে কেউ রেফারেন্স করে আসছে, ওটা যদি গার্বেজ করে দেয় তাহলে তো পরে আর সেটা অ্যাক্সেস করা যাবে না। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? সেখানে দুইজনে শেয়ার মিনিং এখানে হচ্ছে যে এক জায়গা থেকে, মানে ধরেন আপনারা দুইজনই একটা একটা রুম শেয়ার করতেছেন, হ্যাঁ, তো দুইজনেই একটা রুমের মধ্যে যদি কিছু চেঞ্জ করেন, একটা ফার্নিচার আনেন নতুন, হ্যাঁ, বা এসি লাগান, তাহলে দুইজনে ওই এসিটা পাবেন, কারণ দুইজনে তো ওই একই রুমের মধ্যে আছে। তো সেম কাউন্ট ভেরিয়েবলটা এরা দুজনেই শেয়ার করতেছে, হ্যাঁ, কপি করে নিয়ে আসলে আর শেয়ার হইতো না। ধরেন ওই রুমটা আপনি নিজের মতো করে ওই হুবহু কপি ক্লোন করে আপনি আরেক জায়গায় বানাইছেন, তাহলে এক রুমে এসি লাগাইলে তো আপনার নতুন যে জায়গায় বানাইছেন ওই জায়গায় এসি পাইতেন না, সেটার বলে কপি, আর এটার বলে রেফারেন্স, যে একই জায়গা আপনি এই জায়গায় যদি চেঞ্জ করে দেন বাকি জন ওই চেঞ্জ গুলোটা পাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আর এইখানে যেটা হচ্ছে নেস্টেড, তাহলে ওইটা কিভাবে করব, মানে কোনটা যখন হোস্টিং হয় না, কম্পাইল করা শুরু করে তখন হয় এটা, এটা তো আমরা নিজেরা করতেছি না, তো নিজেরা যেহেতু করতেছি না এটা আমাদের কোনো কন্ট্রোল নাই, এটা সবসময় শেয়ারডই হবে, মানে লাইভ লিঙ্কেজ থাকবে। আর এমনি নরমালি যদি কোনো একটা ভেরিয়েবল আপনি একটা ফাংশনে পাস করান, যেগুলো প্রিমিটিভ টাইপ ডেটা টাইপ, সেগুলো হচ্ছে আপনার পাস বাই ভ্যালু যায়, মানে কপি হয়ে যায়। আর যেগুলো হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, আর একটা নন প্রিমিটিভ টাইপ ছিল অবজেক্ট, ওই অবজেক্টটা সবসময় যখন পাস করবেন ও পাস বাই রেফারেন্স যাবে, আপনার পয়েন্টারে সিতে পড়ছেন যে পাস বাই ভ্যালু পাস বাই রেফারেন্স, হ্যাঁ, সামনে অ্যাড্রেস দিয়ে দিলে অ্যাড্রেস অফ দিলে ওই অ্যাড্রেসটা পাস করে, তো এরকম আর কি চিন্তা করতে পারে। এইখানে আমাদের কোনো কন্ট্রোল নাই, কারণ আমরা তো এই কাউন্টটাকে তো মনে রাখতে ম্যানুয়ালি বলি নাই, এটা ইঞ্জিন নিজে করতেছে। তো সে যেটা করে যত স্কোপিং করে যতগুলো স্কোপ আছে তার আউটার স্কোপ যতগুলো প্যারেন্ট আছে সবগুলো আর সে ক্লোজার হিসেবে রাখে এবং ভেরিয়েবলগুলোকে লাইভ লিঙ্কেজ করে রাখে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন এই পর্যন্ত, না হলে আরেকটু কমপ্লেক্সে যাব। এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরেন এই যে অ্যাড করতেছিলাম, যে যেখানে অ্যাড করতেছিলাম এখানে ধরেন আমি আর একটা অ্যাড করি, ধরেন 4-5 দিলাম, তো এই যে 4-5 দিলাম, তো এই F1 এই F2 দুইজনেই কিন্তু আপনার এই গেট অ্যাডকে ক্লোজার হিসেবে রাখতেছে, হ্যাঁ, কিন্তু দুইজনের এই এক্স আর ওয়াই আলাদা আলাদা। সো এটা এখানে ক্লিয়ার যে দুইটা আলাদা আলাদা আপনার ফাংশন ইনভোকেশনের ক্লোজার গুলো আলাদা আলাদা, এই জিনিসটা ক্লিয়ার হইছে? না ভাইয়া। আচ্ছা, এটা আমি একটু তাহলে এক্সপ্লেইন করি। ধরেন এখানে নাম দিলাম, এখানে ডিবাগার দিলাম,
এখন যে এর স্কোপ আছে এই যে গেট এট, এটা দেখেন এক্সএমএন টু ওয়ার মান থ্রি, কারণ এফ ওয়ান এর মধ্যে যখন ইনভোক করা হয়েছিল টু আর থ্রি পাস করানো হয়েছিল, তো এই টু আর থ্রি এই এক্স আর ওয়ার মধ্যে আছে। তাহলে যে এই এফ ওয়ান যখন কল হয়েছে তখন দেখেন এখানে আপনার ক্লোজার এর মধ্যে এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি, সেম ভাবে এখন এফ টু কল হয়েছে। এখানে দেখেন খেয়াল বুঝবেন এই যে ফাইভ প্রিন্ট করছে, দেখছেন দুই আর তিনের পাঁচ, এই টু আর থ্রি ফাইভ। এখন দেখেন এটা কল হয়েছে, এটা কল হয়েছে, এখন দেখেন ওর ক্লোজার চার আর পাঁচ আছে। তার মানে এরা দুজনেই যে সেম ক্লোজার ইউজ করতেছে এফ ওয়ান এফ টু দুজনের জন্যই গেট একটা ক্লোজার হিসেবে থাকতেছে। হ্যাঁ, কিন্তু এই এফ ওয়ান এফ টু, এই যে এফ ওয়ান এফ টু দুজনে দেখেন সেম ইটা রাখতেছে, এই যে দেখেন এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু, যে আমরা প্রিন্ট করছি, এই যে প্রিন্ট করছি এখানে এফ ওয়ান এফ টু দুজনের ক্লোজারই সেম, সেমই তো থাকবে, কারণ ওরা তো এই একই ফাংশন রিটার্ন করছে এটা তো সেম। কিন্তু ওই ক্লোজারের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে ওই ভেরিয়েবল গুলো হচ্ছে যে যখন যেটা পাস করছে তখন একটা মনে রাখছে, সে লিংক করে রাখছে, ঠিক আছে? মানে ওই আপনার এমন না যে ওভাররাইট করে ফেলছে আগে এক্স ওয়াই, যখন এইটা কল হয়েছে তখন ওর যে ক্লোজার আছে সেই ক্লোজার এক্স এর মান ফোর ওয়াই এর মান ফাইভ, আবার যখন হচ্ছে এফ ওয়ান কল হয়েছিল তখন তার এক্স এর মান টু ছিল ওয়াই এর মান থ্রি ছিল। মানে ক্লোজার ক্লোজারের ভিতরে ভেরিয়েবল গুলা যে থাকে ও যখন কল হয়েছে স্কোপটা যখন মানে ক্রিয়েট হয়েছে তখনই তার ক্লোজার হিসেবে সে মনে রাখে। ইনস্টে ক্লিয়ার হয়েছে এখন? মানে ভাইয়া রেফারেন্স দিয়ে পাঠাই আমি যখন যেটা কল করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সেই ভেরিয়েবল রেফারেন্স থাকে, খেয়াল করেন এটা যখন কল করতেছিলাম হ্যাঁ তখন এই এই স্কোপটা রান হবে না, এই ফাংশন স্কোপটা, এটা রান হওয়া মানে হচ্ছে এটা হচ্ছে মেমোরিতে নিল, সে এক্সিকিউট হলো, এক্সিকিউট হওয়ার সময় এগুলো তো লোকাল ভেরিয়েবল, এই ফাংশন হচ্ছে এই লোকাল ভেরিয়েবলের মান যা, মানে এটা কিন্তু যা পাঠাচ্ছি এই ভ্যালু সহ এই গেট এট এর যে রিটার্ন করতেছে এই ফাংশনটা, এই ফাংশনের মধ্যে এই তখনকার যে ভ্যালু সেই ভ্যালু গুলোই তার ক্লোজার হিসেবে থাকতেছে। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা কথা হচ্ছে যে মানে ক্লোজার তো এখন মনে করেন যে পাঁচটা নেস্টেড মানে ফাংশন লিখি, এখন আগের সবগুলো তো সে মনে রাখবে, এখন এটা একটু ঝামেলা না দিয়ে? না না কেন ঝামেলা, আপনি এটা চিন্তা করেন এটা না হলে কি হইতো, ধরেন আপনি একটা কথার কথা এটি কল করছেন, হ্যাঁ সেখানে একটা কল ব্যাক পাস করাইছেন, তো ওই ওই কল ব্যাকটা আপনি যেখান থেকে মনে চায় আপনি যদি এক্সিকিউট করান, ধরেন হচ্ছে ওই কল ব্যাক ওই ফাংশনটা, ধরেন একটা ফাংশন লিখছেন ওই ফাংশনটা ওইখানে রান করলে ঠিকঠাক কাজ করে, ধরেন এখানে যে রান করাই দিতাম এখানে যে রান করাই দিতাম ঠিকঠাক কাজ করতো, কিন্তু এই ফাংশনটা পাস করাইছেন অন্য জায়গায় সেইখানে যদি রান করান সে তার যে ভেরিয়েবল গুলো ছিল আশেপাশে এগুলো সব ভুলে গেল সে, তাহলে কি আর ওটা ঠিকঠাক মতো আউটপুট দিবে? দিবে না। মানে তাহলে একটা মানে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা হবে। পিএসপি তে আগে হচ্ছে আপনার ক্লোজার ছিল না, আপনার এখন ক্লোজার আছে, বুঝছেন? মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এখন ক্লোজার আনতেছে, জাভাতে ক্লোজার আছে, তারপরে রুবিতে আছে, এগুলাতে ক্লোজার আছে, সবগুলো মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লোজার কনসেপ্ট আছে, গো ল্যাঙ্গুয়েজে আছে, ঠিক আছে? তো ক্লিয়ার হয়েছে জিনিসটা? আপনি এই ফাংশনটা এখন কতটা ফ্লেক্সিবল হইছে, এটা যে কোনো জায়গায় পাস করায় দেন, ও এই ফাংশনের ভিতরে যত লাইন আছে এবং সেই লাইনগুলোর মধ্যে যত স্টেটমেন্টের মধ্যে আপনি যত ভেরিয়েবল অ্যাক্সেস করছেন সব ভেরিয়েবলগুলো তার হচ্ছে প্রিভিয়াস যে ই গুলো আছে আপনার ভেরিয়েবল বলেন ফাংশন বলেন যাই বলেন, মানে তার আউটার স্কোপের যত কিছু আছে লেক্সিক্যাল স্কোপিং এর মধ্যে সবগুলাই সে মনে রাখছে, যদিও ওই ফাংশনটা এক্সিকিউট হয়ে শেষ হয়ে গেছে আর কি। আচ্ছা এখন এখানে মানে ক্লোজার হওয়ার জন্য ক্লোজারটা তাহলে কি বলেন তো, ক্লোজার কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ক্লোজার, এটা এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনার ইন্টারভিউ কোশ্চেন আপনার জিজ্ঞেস করা হবে ক্লোজার কি জিনিস, তো ক্লোজার হইতে হলে দুইটা দুইটা কন্ডিশন লাগবে, মানে এগুলো কোনো মানে থিওরিটিক্যাল কোনো বই পুস্তকের ভাষা না, মানে এমনি কনসেপ্ট চলে আপনার মনে রাখতে, মানে ক্লোজার কিন্তু ফাংশন না, ভালো করে বুঝেন দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে, ক্লোজার কিন্তু ফাংশন না আবার ফাংশনও কিন্তু ক্লোজার না, ঠিক আছে? ক্লোজার হচ্ছে ফাংশনের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারিস্টিক্স এর কারণে এই ফাংশনটা
তার লেক্সিক্যাল স্কোপে অবস্থিত সকল ভেরিয়েবলকে মনে রাখে যদিও ওই ফাংশনটা অন্য কোনো জায়গায় এক্সিকিউট হচ্ছে। ধরো ওকে ওকে রিটার্ন করে দিচ্ছেন, রেফারেন্স করে দিচ্ছেন, যে কোনো জায়গায় নিয়ে গেছেন, হ্যাঁ ওই ফাংশন আর ওই জায়গায় নাই, এক্সিকিউট করতেছেন কিন্তু অন্য কোনো একটা এনভায়রনমেন্টে এক্সিকিউট করতেছেন, কিন্তু সে তার লেক্সিক্যাল স্কোপিং সবগুলো মনে রাখছে। এই যে ইগুলা আপনার ক্যারেক্টারিস্টিক্সটা একটা ফাংশনের, এই যদি থাকে তখন আপনি ওইটারে বলতে পারবেন যে এটা এখন ক্লোজার হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার আছে জিনিসটা? এমনি নর্মাল ফাংশন মনে করেন আপনি রান করাইছেন, সে অন্য কিছু মনে রাখতেছে না, তার অন্য জায়গায় তাহলে ওটা নর্মাল ফাংশন, ওটা স্কোপিং না, ওটা হচ্ছে তার লেগুয়াল স্কোপ মনে রাখে না, ওইটা ক্লোজার না। ঠিক আছে, নর্মাল ফাংশন ক্লোজার হইতে হলে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সে তার লেক্সিক্যাল স্কোপিং গুলো মনে রাখতেছে, আর একটা হচ্ছে সে অন্য জায়গায় নিয়ে গেলেও সেই জিনিসগুলো মনে রাখতেছে। তার লেক্সিক্যাল স্কোপিং যেগুলো আছে অন্য কোথাও, অন্য কোনো এনভায়রনমেন্ট, মানে এনিহোয়ার ইজ, যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, ও হচ্ছে তার আশেপাশে লেক্সিক্যাল স্কোপ ভেরিয়েবল গুলো মনে রাখতেছে, তখন সে এটা হচ্ছে ক্লোজার। নর্মালি চিন্তা করেন যে কল ব্যাক করেন, যখন বাটন ক্লিক করেন, খুব ভালো করে খেয়াল করেন, যখন হচ্ছে একটা বাটন ক্লিক করছেন তখন হচ্ছে ওটা ইভেন্ট হ্যান্ডেল, ইভেন্ট যে আপনি ক্লিক ইভেন্ট লিসেনার লাগাইছেন, ওটার মধ্যে ধরুন ক্লিক এর উপরে লিসেনারটা দিচ্ছেন, তো আপনার আপনি একটা ফাংশন দিয়ে আসেন, ওই ফাংশনে কল হয় না আপনার জাভাস্ক্রিপ্টে, এবং ওখানে আপনি ওইটা পান কিভাবে, ধরুন ই ইভেন্টটা রিটার্ন করে, তো ই যে আপনার ওই ই ডট টার্গেট, হ্যাঁ কারেন্ট টার্গেট, এরকম দিলে আপনি ওই জায়গাটা অ্যাক্সেস করতে পারবেন যে কোন জায়গা থেকে আমার কে কল করছে এটাকে, মানে HTML এর কোন পোর্শন থেকে এই কোন বাটনটা ক্লিক করা হয়েছে এটা অ্যাক্সেস করতে পারতেছেন। এটাই হচ্ছে যে ক্লোজারের কনসেপ্ট, কারণ ও যেখানে ছিল সেখানকার সব জিনিস, ওই ইভেন্ট ই যেটা আপনি অ্যাকসেপ্ট করছেন প্যারামিটার যেটা দিয়ে, সে যেখানে ছিল সেখানকার সবকিছু সে অ্যাক্সেস করতে পারতেছে। সো আপনি আপনার নর্মাল জাভাস্ক্রিপ্ট কোডে চলে আসছেন, তবুও আপনি ওই জিনিসগুলো অ্যাক্সেস করতেছেন, ওর ওই যে ই ডট ই ডলার অফ ই ডট কারেন্ট টার্গেট ডট ক্লোজেস দিয়ে আপনি তার ডিপ গুলো অ্যাক্সেস করতে পারবেন, তার ডেটা অ্যাট্রিবিউট গুলো অ্যাক্সেস করতে পারবেন, অনেক কাহিনী করতে পারবেন, কিন্তু এটা এটা যদি না মনে রাখতো সে, তাহলে তো ওগুলো আপনি কল করছে কল করে চলে আসতো কিন্তু ওই জিনিস তো আর মনে রাখতো না, তাহলে আপনি কি আর আপনি কোন জায়গা থেকে বাটন ক্লিক কোনটা করছে, বা ওই বাটনের উপরে যদি আপনি কোনো অ্যানিমেশন দিতে চান, ওগুলো কোনো চেঞ্জ করতে চান, বাটনটা ভ্যানিশ করে দিতে চান যে ক্লিক হয়েছে সে সেটা এখন, বা ওই বাটন ধরনটা একটা ডিলিট বাটন ছিল তাহলে ওই এলিমেন্টটা ডিলিট করে দিতে চাইতেছেন, হ্যাঁ ধরুন ওই টেবিলে রোটা ডিলিট, তাহলে ওইটা ডিলিট করবেন, কোন রোটা ডিলিট করবেন আপনি, যদি মনে না রাখতো যে জায়গায় ছিল ওই জায়গার সবকিছু, তাহলে তো আপনি আর ওইটা ধরতে পারতেন না। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? আচ্ছা, এখন আপনি মনে করেন যে একটা, এখানে তো আমাদের কোনো ইন্টারনাল কোনো ভ্যালু ছিল না, আপনি ইন্টারনাল ভ্যালু দিয়েও করতে পারবেন আর কি, ধরুন একটা ভ্যালু একবার দিবেন আর একটা ভ্যালু পরের বার দিবেন, জিনিসটা দিয়ে এগুলো খুব মানে খুব বেশি ইউজ হয় আর কি আমাদের প্র্যাকটিস যে করবেন জাভাস্ক্রিপ্ট, যখন বিভিন্ন ডেভেলপিং টুল গুলাতে ধরেন একটা তুই তুই দেখা যে ধরেন গেট এডি দিলাম, ধরেন এই একটা প্যারামিটার নেয় এক্স, হ্যাঁ এবং আপনি যে ফাংশনটা রিটার্ন করতেছেন সেই ফাংশন আরেকটা প্যারামিটার নেয় হচ্ছে ধরেন ওয়াই, এবং রিটার্ন করে হচ্ছে ধরেন এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই রিটার্ন করতেছে। এখন আপনি যদি বাইরে থেকে ধরেন এগুলা যেমন চেয়ে দেন কোনো সমস্যা নাই, ধরেন হচ্ছে গেট এর কল করতেছেন, হ্যাঁ টু দিয়ে, এরপরে ওবি ওয়ান কে কল করতেছেন থ্রি দিয়ে, কল করে ওর আউটপুটটা আবার প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, সেম কাজটাও এখানে করতেছে, জাস্ট এটা ধরেন ওবি টু, আর ভেরিয়েবল গুলা ধরেন 5 6, খেয়াল করেন এই যে গেট এড থাকবে, এই গেট এড টু যখন দিচ্ছেন এই ওবি ওয়ান এর মধ্যে দেখাই দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন, বলার থেকে দেখলে বেশি মনে থাকে আর কি, আর এখানে ওবি ওয়ানটা প্রিন্ট করি,
ওকে রান করাচ্ছি, দেখেন দেখেন যে ubi1 এর মধ্যে ubi1 একটা ফাংশন রিটার্ন করছে যে একটা প্যারামিটার নেয় আর আউটপুট দিচ্ছে 5, ubi2 একটা প্যারামিটার নিচ্ছে y, আউটপুট দিচ্ছে 11, তো জিনিসটা কাজ করতেছে কিভাবে দেখেন। দেখেন ফার্স্টে যখন ই হচ্ছে আপনার এই এক্সিকিউট হচ্ছে ফার্স্ট লাইন এক্সিকিউট হচ্ছে কোথায়, ফাংশন কল হচ্ছে হচ্ছে আপনার এখানে, ঠিক আছে। তো ubi1 টা কি জিনিস দেখেন, ubi1 টা হচ্ছে খেয়াল করেন ubi1 টা একটা ফাংশন যে কিনা একটা প্যারামিটার নেয় এবং হচ্ছে x আর y যোগ করে, কিন্তু y তো ওর নিজের প্যারামিটার হিসেবে আসতেছে কিন্তু x টা হচ্ছে ক্লোজার থেকে নিবে। এই জিনিসটা বলছিলাম যে আপনি মনে করেন যে কিছু আগের ভেরিয়েবল ক্লোজার থেকে নিলো, কিছু লোকাল থেকে নিলো, এটা কোনো প্রবলেম না যে আপনি যখন কল করবেন তখন ভ্যালু পাস করাইতে পারবেন। এখানে যখন গেট এর টু কল করছেন তখন ubi1 এর ক্লোজার হিসেবে x এর মান 2 আছে, এই যে ubi1 যখন এক্সিকিউট হচ্ছে ওর ক্লোজার হিসেবে x এর মান 2 আছে আর নিজের লোকাল হিসেবে y = 3 আছে, কারণ আপনি যখন কল করছেন তখন এই যে 3 দিয়ে কল করছেন, তাহলে এই y এর মান 3, যে y = 3 আর এই x এর ভ্যালুটা সে এখন ক্লোজার থেকে নিবে, যেহেতু x ওর লোকাল স্কোপে নাই সেহেতু সে ওর ইমিডিয়েট ক্লোজার হচ্ছে এটা, তো এটাতে যায় সে খুঁজবে যে x এর ভ্যালু কত। ওকে, এরপরে যদি আবার এই লাইনটা এক্সিকিউশন করি তাহলে এখন দেখেন এর y এর মান 6, কারণ 6 দিয়ে কল করতেছে, আর এখানে যখন হচ্ছে এই ubi2 টা যখন অ্যাসাইন করা হচ্ছিল তখন গেট এটার সাথে 5 দেওয়া হয়েছিল, তাহলে তখন x এর মান 5 ছিল, তাহলে যে ক্লোজারে x এর মান 5। ক্লিয়ার হয়েছে জিনিসটা, এটা মনে হয় এখন ইজি হয়ে গেছে। জি ভাইয়া, ওকে। আচ্ছা, যদি এমন হয় যে এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো খেয়াল রাখেন, এগুলো হচ্ছে আপনার ওই যে লুপিং টুপিং এর ক্ষেত্রে ক্লোজারের বিভিন্ন কোশ্চেন টোশ্চেন জিজ্ঞেস করে, এগুলো বিভিন্ন সময় যেমন আপনাদের ইন্টারভিউতে এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছিল যে আপনার ক্লোজারটা বুঝেন কিনা এটা জাস্ট টেস্ট করার জন্য, একদম বেসিক কোশ্চেন। ধরেন ফর দিলাম ভার আই ইকুয়াল টু জিরো, ধরেন আই স্মলার দেন ফাইভ, আই প্লাস প্লাস, দেন ধরেন একটা সেট টাইম আউট দেওয়া হলো, সেট টাইম আউট দিলাম ধরেন একটা ফাংশন এবং এই ফাংশনটা আই ইনটু 1000 দিলাম, এরপরে যা সে যেটা করবে কনসোল লগ করবে আই, বলুন তো এটা আউটপুট কত হবে এখানে, বলতে পারবেন কেউ? এক দুই জিরো থেকে ফোর পর্যন্ত ঘুরবে, তাই তো? তাহলে এটা আউটপুট জিরো থেকে ফোর হবে, রাইট? ওকে, কিন্তু না, এটা জিরো থেকে ফোর হবে না, এটার আউটপুট হচ্ছে পাঁচ বার পাঁচ প্রিন্ট করবে, আসুন দেখি। এই দেখেন যে পাঁচ প্রিন্ট করছে পাঁচবার, ঠিক আছে, তো এবং এটা একসাথে প্রিন্ট করা নেই, দেখেন এটা হচ্ছে যে দুইবার তিনবার চারবার পাঁচবার, ঠিক আছে। এখানে কেন এটা করলো সেটা হচ্ছে যেমন দেখেন যে আই আই ইন্টু আই এর মান যখন ওয়ান জিরো তখন এটা জিরো ইন্টু মানে সাথে সাথে করে ফেলছে, আই এর মান যখন ওয়ান তখন ওয়ান ইন্টু 1000 মানে এক সেকেন্ড পরের পরেরটা প্রিন্ট করবে, তারপর আই এর মান টু মানে এখানে টু ইন্টু 1000 মানে দুই সেকেন্ড পরে, তারপর তিন সেকেন্ড পরে, তারপর চার সেকেন্ড পরে, এভাবে পাঁচটা ভ্যালু প্রিন্ট করবে, ঠিক আছে। কিন্তু ভ্যালু যে আই এর মান প্রিন্ট করতেছে এটা সবসময় কেন পাস করতেছে এটা একটু খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে কেন এটা হচ্ছে। এই যে ভার দিয়ে দিলে কি হয়, ভার দিলে এই লোকাল স্কোপ কোনটা, এটা তো এই ফাংশনটা যখন কল করতেছে এই এই ফাংশনের স্কোপ কোনটা, এটা লেক্সিক্যাল স্কোপ ইমিডিয়েট, তো এটার ক্লোজার হিসেবে আসছে, কিন্তু এই যে ভার দিয়ে যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করেছে এই ভেরিয়েবলটা কোথায় চলে যাবে, এটা তার ফাংশনে চলে, তার ইমিডিয়েট যেটা ফাংশন আছে সেই ফাংশন স্কোপে চলে যাবে, কারণ আমরা বলছিলাম এটা তো ব্লক, আমরা বলছিলাম যখন কোনো একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয় সেটা যদি ভার দিয়ে করা হয় তাহলে সেটা তার ইমিডিয়েট ফাংশন স্কোপে টপে চলে যায়, হোস্টিং হয়। এখন
যদি ফাংশন না থাকে উপরে তাহলে গ্লোবালে চলে যাবে, রাইট? এই ফাংশনের তো উপরে কিছু না, এটা তো কোনো ফাংশনের মধ্যে না, এটা একদম গ্লোবাল স্কোপের মধ্যে আছে, টপে আছে, এটা কারো আন্ডারে নেই। তো এই আইটা চলে যাবে গ্লোবাল স্কোপে। এখন এই কোডটা এক্সিকিউট হবে কখন? এই কোডটা এক্সিকিউট হবে, এই কোডটুকু এক্সিকিউট হবে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর, কিন্তু ততক্ষণে কিন্তু এই ফর লুপ এক্সিকিউট করা শেষ। এই ফর লুপ তো 5 বার ঘুরতে পারে, কতক্ষণ লাগে? মুহূর্তের মধ্যে হয়ে গেছে। 10^7 বার ঘুরতে পারে হচ্ছে প্রায় 1 সেকেন্ডে। আমরা এইভাবে কমপ্লিট হিসাব করি 10^7। এখনকার যেগুলো প্রসেসর মেশিন এগুলো আরো বেশি পারে সময়। তো এখন আপনি চিন্তা করেন, এই 5 বার তো ঘুরে চলে গেছে, কিন্তু আপনি তরে বলছেন যে 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে এরকম এক্সিকিউট হওয়ার জন্য। তাহলে ততক্ষণে তো লুপ ঘুরে গেছে। লুপ যখন ঘুরা শেষ তখন আই এর ভ্যালু কত হয়েছে? 5 হয়েছে, কারণ এই 0 থেকে 4 পর্যন্ত ঘুরবে, আই স্মলার দেন 4 ওকে ঘুরবে, এরপরে আই এর মান 5 হবে, 5 স্মলার দেন 5 স্যাটিসফাই করবে না, কন্ডিশন ফলস, তার মানে লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তার মানে হচ্ছে এখন এই আইটা যেখানে ইনিশিয়ালাইজ করা ছিল ওইখানে 5 আছে, মানে গ্লোবাল স্কোপে 5 আছে। এখন ও যখন এক্সিকিউট হওয়া শুরু করছে তখন তো ওই আই কে সে রেফারেন্স করে রাখছে, লাইভ লিঙ্কেজ যেটা, তাহলে ও যখন প্রিন্ট করা শুরু করবে তখন দেখবে আই এর মান 5, এই জন্য সে সবসময় 5 প্রিন্ট করতেছে। এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে? আসেন এখন দেখি কথা কি সত্য কিনা। দেখেন, আচ্ছা ফার্স্টে সবগুলো শেষ করে দিই। ওকে, এখন দেখেন যখন প্রথমে আসছে তখন এটা কই থাকবে? তাহলে গ্লোবাল স্কোপে থাকবে। এখানে গ্লোবালে আই খুঁজে, এই যে আই, দেখছেন আই এর মান 5 হয়ে গেছে, তার মানে হচ্ছে ফর লুপ ঘোরা শেষ, আই এর মান এখন 5। এখন ও তো ও তো খুঁজতে খুঁজতে ক্লোজার খুঁজতে খুঁজতে গ্লোবাল পর্যন্ত যাবে। তো গ্লোবালে যায় যখন ও প্রিন্ট করবে আই এর মান, তখন দেখবে যে আই এর মান 5। তো এই জন্য ফার্স্টের বার যখন প্রিন্ট করতেছে 5 প্রিন্ট করতেছে, এই পরে আই আটকাইছে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে আবার আই এর মান 5, কারণ এই গ্লোবালে 5 আর তো মাঝখানে কোনো ক্লোজার টোজারও নাই, মাঝখানে তো কোনো আই এর মানও নাই, আই এর মান যেটা নিচ্ছে সেটা গ্লোবাল থেকেই নিচ্ছে সবসময়। তাহলে এরপরে 2 বার প্রিন্ট করতেছে, এরপর আবার 3 বার আটকাইছে, দেখেন যেখানে 2 বার প্রিন্ট দিচ্ছে 3 বার আসে আটকাইছে। 3 বার যদি এটাকে রিজিউম করে দেন 3 বার প্রিন্ট করবে, এই যে 3 বার প্রিন্ট করছে, হ্যাঁ এভাবে যে 4 বার প্রিন্ট করলো, 5 বার প্রিন্ট করলো, কিন্তু প্রত্যেকবারে আয়ের মান আসলে 5, কারণ হচ্ছে আয়ের মান এখন আসলে 5 আছে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দেখেন, এটার কয়েকটা মানে স্টেপ দেখাবো যে কয়েকভাবে সলভ করা যায়, এবং প্রত্যেকটা স্টেপে মনে করেন কিছু কাহিনী আছে যেটা কিভাবে কাজ করে, এটাই বোঝাটা মেইন, মানে এটাই অনেক বড় একটা ব্যাপার যদি সবগুলা সলিউশন বুঝেন। ধরেন এটার সলিউশন দিলাম, একটু প্রবলেম আছে। হ্যাঁ দেখেন এইখানে লুপের কাজ কি, যে প্রতিটা ইটারেশনের জন্য ফাংশনটা কল হবে না? জি জি। তাহলে জিরোর জন্য কেন আমরা কেন লুপটা ওয়েট করে নাই? দেখেন ওয়েট আসলে করছে, এই এই জিনিসটা কলব্যাক না, এটা কত সেকেন্ড? 0×1000 মানে 0 সেকেন্ড পরে হবে, তাই তো? তো এটা হচ্ছে আসলে ফার্স্টে হইছে কি, আপনার এই লুপ এইটা যখন ঘুরতেছে সেট টাইমার যখন এক্সিকিউট হচ্ছে তখন এই জিনিসটাকে আলাদা একটা জায়গায় দিয়ে দিছে, বুঝেন? এটা হচ্ছে ব্রাউজারে হ্যান্ডেলে দিয়ে দেয়, ব্রাউজারের কাছে দিয়ে দেয়, এবং ব্রাউজার করে কি ওই এক্স দেখে যে 0 তম সেকেন্ড পরে দিতে হবে, এটা আসলে সে সরায় দেয় ওই মেইন কল স্ট্যাক থেকে সরায় দেয়, যেহেতু এটা কলব্যাক মানে সবার শেষে এক্সিকিউট হতে হবে, যদিও 0 তম সেকেন্ড পরে। তার মানে লজিক্যালি কি, লজিক্যালি হচ্ছে এখনই এক্সিকিউট করো, তাই তো? কিন্তু আসলে এটা তো আপনি মানে কলব্যাক হিসেবে দিচ্ছেন, সো এটা কতক্ষণ পরে হবে সেটা ব্রাউজার ডিসিশন নিবে, এবং পরে সেটা কল স্ট্যাক আসবে আবার। তো এটাকে সরায় দেয়, এরপর হচ্ছে লাইনটা এক্সিকিউট হয়ে যায়। এরপরে তো এই 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 লুপটা তো মানে এই জিনিসটা তো এখন হচ্ছে কল স্ট্যাকের টপে আছে, এক্সিকিউট হচ্ছে। তো এটা যেহেতু এক্সিকিউট হচ্ছে, আমি বললাম সিঙ্গেল থ্রেডিং, একসাথে দুই জিনিস আনতে পারবে না। তো এই জিনিসটা কখন আসতে পারবে? যখন এই জিনিসটা এক্সিকিউট হওয়া শেষ হবে। একটা একটা ই চিন্তা করেন, কল স্ট্যাক চিন্তা করেন, কল স্ট্যাকের টপে যে থাকে সেটাই এক্সিকিউট হলে না নিচেরটা আসবে। তো মনে করেন নিচে আর কিছুই নাই, ধরে নিলাম শুধু এই ফর লুপটাই আছে, নিচে আর কিছুই নাই, তখন এই জিনিসটাকে যে ছড়াই দিছে, ধরেন মেইন স্ট্যাক হচ্ছে এটা, হ্যাঁ, তো এই জিনিসটা যখন সেট টাইম আসছে এটা সরে এখানে রেখে দিল, বুঝছেন? এরপরে এই লুপ ঘুরবে, লুপ ঘুরে লুপ শেষ হইলে যখন স্ট্যাক ফ্রি হইছে এটাকে ইভেন্ট লুপ বলে, এটাকে পরে ব্রাউজার দেখে যে 0 তম সেকেন্ড পরে মানে এখনই এটাকে রান করো, তো ইভেন্ট লুপের কাছে দেয়। তো ইভেন্ট লুপ ট্রিগার করে কল স্ট্যাকে যে এখন যাও, স্ট্যাক ফ্রি হইছে, ফর লুপ শেষ হইছে। তো এখানে যখন যায় ততক্ষণে তো ফর লুপ এক্সিকিউট হয়ে গেছে, তার মানে আই এর মান 5 হয়ে গেছে।
ক্লিয়ার? তাহলে যে প্রতি ইটারেশনে যে আয়ের মানটা আছে এটা কিন্তু জমা রাখতেছে, তাই না? জমা রাখা মানে এক জায়গা চেঞ্জ করা, না না, প্রথমবার 0 সেকেন্ড হচ্ছে, পরের বার কিন্তু আপনার আয়ের মান 1 মানে 1000, দেখেন এই যে 1000, তারপর 2000, তারপর 3000, তারপর 4000, এভাবে হচ্ছে না টাইমটা? দেখেন এই এইটা আইটা হয়ে যাচ্ছে, এটা ইনভোক হয়ে যাচ্ছে, ভালো করে বুঝেন, এই জিনিসটা রান হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফাংশন শুরু হইছে, দেখেন এই যে প্যারেন্থেসিস শুরু হয়ে যে শেষ, এই জিনিসটা রান হয়ে যাচ্ছে সাথে সাথে, কিন্তু ব্রাউজারের কাছে রয়ে গেছে এইটুকু জিনিস, বুঝছেন? এইটুকু জিনিসকে আলাদা জায়গায় সরাই দিতে, যখন যেটা ছিল তখন সেটাই নিচ্ছে, ওইটা নিয়ে সরে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর এই যে ভিতরে যেটা এটা তো পরে রান হচ্ছে, আয়ের মান চেঞ্জ হয়ে গেছে, ফাইভ হয়ে গেছে, জিনিসটা। আচ্ছা দেখেন এটাকে সলভ কেমনে করবেন, এটা তাহলে আছে, আপনি গ্লোবাল স্কোপে না দিয়ে আপনি একটা ক্লোজার রাখতে পারেন, সেই ক্লোজারের মধ্যে আয়ের মানটা রাখতে পারেন, তাহলে সে গ্লোবালে না খুঁজে আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যে ক্লোজার আছে ক্লোজারের মধ্যে রাখতে পারেন। এটা কেমনে করা যায়, ধরেন এই ফাংশনটা আমি ধরেন আমি একটা ফাংশন লিখলাম, আচ্ছা আপনাদের ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশনটা এখনই বুঝাই দিব সাথে সাথে, ঠিক আছে? দেখেন এইটা একটা ফাংশন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? একটা প্যারামিটার আই নেয়, ধরেন এটা জে নেয়, হ্যাঁ, এই ফাংশনটা এখানে কল করে দিচ্ছি, তো কল করার সময় আই পাস করাচ্ছি, এবং এই ফাংশনের ভিতরে হচ্ছে আপনার এই সেট টাইমের ফাংশনটা। এখন এখানে কেমনে কাজ করে দেখেন, এই যে প্যারেন্থেসিসের মধ্যে যা থাকে এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন হিসেবে কাজ করে, মানে এক্সপ্রেশন হিসেবে আপনার ট্রিট করে, হ্যাঁ। এটা কেমন, ধরেন এমন যদি হয় আপনি যেটা করতেছেন, ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন রাখছেন, হ্যাঁ, এই ফাংশন মনে করেন জাস্ট একটা জিনিস প্রিন্ট করতেছে। এখন দেখেন এই ভেরিয়েবলটা মধ্যে কি আছে, এই ফাংশনটা আছে, এখন এই এফ ওয়ান যদি আপনি এক্সিকিউট করতে চান তাহলে কিভাবে লিখবেন, এইভাবে লিখবেন না? এখন এইখানে দুইটা অপারেশন, আসলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এইখানে দুইটা অপারেশন হয়, ফার্স্ট অপারেশন হয় এফ ওয়ানটা কি জিনিস এটা বের করে, এটা কি ফাংশন, এটা 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 তো একটা রেফারেন্স, এই ফাংশনটা যেখানে আছে রেফারেন্সটা দিচ্ছে, ওই রেফারেন্সে যা দেখে যে এটা কি ইনস্ট্যান্স অফ ফাংশন কিনা, যে এফ ওয়ান ইনস্ট্যান্স অফ ফাংশন কিনা, অনেকটা এরকম যে এফ ওয়ান ইনস্ট্যান্স অফ ফাংশন কিনা, আমরা ম্যানুয়ালি কোডের ভিতর থেকে এইভাবে বের করতে পারি যে এই ভেরিয়েবলটা কি ফাংশন, না এটা অবজেক্ট, না এটা অ্যারে, নাকি এটা নাম্বার, নাকি এটা স্ট্রিং, এভাবে দিলেই হয়, যে ফাংশন কিনা বা অবজেক্ট কিনা বা নাম্বার কিনা এরকম দিলে বেরোবে, ঠিক আছে? যেটা কি আসলে প্রুফ অফ স্টেক করতে পারবে। তো এরপর যে ফাংশন হয় তারপরে এই এই যে প্যারেন্থেসিস এটা দিয়ে হচ্ছে সেটা ইনভোক হচ্ছে, রান হচ্ছে। এখন এই যে এফ ওয়ানটা এটা হচ্ছে এই ফাংশন এক্সপ্রেশন যেটা আছে, আমরা যেটা বলি ফাংশন এক্সপ্রেশন, মনে আছে যে ফাংশন এক্সপ্রেশন যে হোস্টিং হয় না, ফাংশন ডেফিনেশন হোস্টিং হচ্ছে, ওখানে বলছিলাম এগুলা। তো এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ক্লিয়ার? এটা 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 এমন হতে পারে যে এটাকে এইভাবে লিখতে পারেন আপনি, ধরেন আমি বোঝার সুবিধাতে এইভাবে লিখলাম যে এটা একটা অপারেশন আর এইটুকু আর একটা অপারেশন। তো এখন এইটুকু যদি এফ ওয়ান এর মধ্যে আপনি রাখছেন কি, এটা রাখছেন না, এখন এইটুকু তো ডাইরেক্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন, মানে এই জিনিসটা এফ ওয়ান এর মধ্যে রেখে এফ ওয়ান লিখার যে কথা আর এটা ডাইরেক্ট দিয়ে দেওয়া একই কথা, এটা এখন ফাংশন এক্সপ্রেশন, বুঝতেছি এটা একটা ফাংশন। আর এটা কেন ফাংশন ডিক্লারেশন না, কারণ এটা স্টার্টিং ফাংশন দিয়ে হয় নাই, দেখেন ফাংশনের আগে একটা প্যারেন্থেসিস আছে, ফার্স্ট ব্রেকেট আছে, তার মানে হচ্ছে এইটা আসলে ফাংশন ডেফিনেশন না, এটা ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা হোস্টিং হবে না, এটা যে হোস্টিং এর মধ্যে বুঝাই দেবো চিন্তা করছিলাম, কিন্তু এটা এখন আসছে, এখন বুঝাই দিচ্ছি, কারণ এই ইমিডিয়েটলি এই ফাংশন গুলার নাম হচ্ছে ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে?
ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, এটা ইলাবোরেশন নিলে হিদিসি দেখবেন ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, এখানে আর তেমন কিছু নাই, এই জিনিসটা ফাংশন এক্সপ্রেশন হিসেবে কাজ করতেছে এবং এটা সাথে সাথে রান হয়ে যাবে, এই জন্য বলতেছে ইমিডিয়েটলি ইনভোক। এবং রান হওয়ার সময় হচ্ছে কি, আপনি যে আই ভেরিয়েবলটা যেহেতু সাথে সাথে রান হচ্ছে, আপনি কি করতেছেন আই ভেরিয়েবলটা পাস করে দিচ্ছেন, সেটা এখানে জে এর মধ্যে রাখতেছেন, এটা আলাদা ভেরিয়েবল হোক সমস্যা নাই, আপনি আর্গুমেন্ট প্যারামিটার আলাদা আলাদা ভেরিয়েবল দিবেন, যেটা দিবেন এখন এই জেটা এখানে অ্যাক্সেস করতেছেন। তাহলে দেখেন এই এই ফাংশনের জন্য লেক্সিক্যালি সুপকে এটা এবং এটা তো বারবার কল হচ্ছে এবং নতুন নতুন জে পাচ্ছে, তাহলে এখানে জে প্রিন্ট করতেছেন, তাহলে এই আই এর মান যখন জিরো, এ আই এর মান জিরো, এ তো ইমিডিয়েটলি ইনভোক, তার মানে ইনভোক হয়ে যাচ্ছে, আই পাঠাচ্ছে, আই পাঠালে আই এখানে আসতেছে, জে এর মান তাহলে এখন আই এর মান যা জিরো সে জিরো, আর এখানে জে প্রিন্ট করতেছে, তার মানে এই জিনিসটা তার এখন ক্লোজার হিসেবে থাকবে, এই মাঝখানে আরেকটা স্কোপ নিয়ে আসছেন আপনি এবং সেটা ফাংশন স্কোপ। হ্যাঁ ফাংশন স্কোপ, তো এখন দেখেন এই জিনিসটা রান করাইলে আউটপুট ঠিক আসে কিনা। দেখছেন এই যে প্রিন্ট হচ্ছে, জের মান প্রিন্ট হচ্ছে, ডিবাগার দিয়ে দেখি, দেখেন এই যে এখানে যখন কোড এক্সিকিউট হচ্ছে ওর জন্য একটা ক্লোজার আছে, দেখেন জের মান জিরো, আগে কিন্তু কোন ক্লোজার ছিল না, আগে কিন্তু গ্লোবালে চলে গেছে, গ্লোবালে কিন্তু আই এর মান ঠিকই ফাইভ হয়ে গেছে, দেখছেন কিন্তু এই এই যে এটা যখন রান করাইছেন, এটা যখন রান করাইছেন ইমিডিয়েটলি ইনভোক করে, এই আই এর ভ্যালুটা জের মধ্যে রাখছিল এবং এটা তো নিজে একটা ফাংশন স্কোপ, সো এই জিনিসটা এর ক্লোজার হিসেবে রয়ে গেছে, এবং এইখানে যখন রান হয়েছিল তখন ওই রান টাইমে ওর জের মান ছিল জিরো, ফার্স্ট টাইম আই এর মান জিরো ছিল কিন্তু জিরো পাস করছিল, তো এই জন্য সে জিরোটা মনে রাখছে, এবং যখন প্রিন্ট করতেছে ও ক্লোজারের মধ্যে খুঁজতেছে জের মান কত জিরো, তাহলে ফার্স্ট এবার ধরুন প্রিন্ট করলো, সেকেন্ড বার আসলো, এক সেকেন্ড পরে দেখেন জের মান ওয়ান হয়ে গেছে, কারণ এরপরে যখন আপনি এটাকে কল করছিলেন লুপ ঘুরতেছিল, আই এর মান ওয়ান হয়েছিল, ওয়ান পাস করাইছিলেন, ওয়ান এখানে আসছিল, তাহলে এখন ওই ক্লোজারের মধ্যে এই যে ক্লোজারটা, এই যে ক্লোজারটা, এই ক্লোজারের মধ্যে জের মান ওয়ান, এই যে জের মান ওয়ান, এখন ও যখন নিজের মধ্যে খুঁজতেছে জের মান, ও তো নিজের মধ্যে নাই যে, তাহলে কি করবে, ওর ইমিডিয়েট ক্লোজারে খুঁজবে, ওর ইমিডিয়েট ক্লোজার তো একটাই এবং তার মধ্যে জের মান ওয়ান, এই জন্য ওয়ান প্রিন্ট করতেছে, এই জন্য এখন আউটপুটটা ঠিক আছে। এই যে এখন যদি ডিবাগার অফ করে দেন, দেখেন যে ওয়ান প্রিন্ট করতেছে, তারপরে টু প্রিন্ট করতেছে, তারপরে থ্রি প্রিন্ট করতেছে, এভাবে শেষ পর্যন্ত করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা, ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন কি জিনিস, ইফি বলে, আইআইএফই, ইফি, আর হচ্ছে আপনার এটা কেন কাজ করতেছে, কারণ আপনি এখানে আরেকটা স্কোপ বানাই দিচ্ছেন এবং সেই স্কোপটা হচ্ছে এর জন্য লেক্সিক্যাল স্কোপ, যেটা কিনে ক্লোজার হিসেবে থাকতেছে ফাংশন স্কোপ যেহেতু, এবং সে যখন প্রত্যেকবার লুপ ঘুরতেছে এই আই এর মানটা জের মধ্যে রাখে, এখানে আপনি আই ও রাখতে পারেন কোনো সমস্যা নাই, এখানে আই ও দিলে আই এর মধ্যে থাকবে, কারণ ও কি করবে ইমিডিয়েট স্কোপে খুঁজবে। হ্যাঁ এখানে যে আই দিয়ে দেন তাও কাজ করবে, ধরুন এগুলো যেই রাখলাম আমি, বা এখানে না চেঞ্জ করে জাস্ট আপনার দেখানোর জন্য এখানে চেঞ্জ করে দেয়, ধরুন এটা আই দিয়ে পাঠাচ্ছি আই, কারণ ও তো তার স্কোপে ফার্স্টে খুঁজবে লেক্সিক্যাল স্কোপে, তারপরে আস্তে আস্তে গ্লোবালে যাবে। ও আচ্ছা এটা আই দিলে তো এগুলো আই দিতে হবে, এটা না দিলেও চলে, এটা তো জাস্ট প্রিন্ট, দেখেন জিনিস তাও কাজ করতেছে, কারণ হচ্ছে ওর যে ই ছিল, দেখেন ওর যে এই যে ক্লোজারের মধ্যে আয়ের মান জিরো, আবার গ্লোবাল আয়ের মান হচ্ছে ফাইভ, ঠিক আছে এই যে গ্লোবাল আয়ের মান ফাইভ, কিন্তু সে তো আগে খুঁজবে ইমিডিয়েট ক্লোজারে, তো ইমিডিয়েট ক্লোজারে পাই গেছে, সেহেতু সে আরো আউটারে যাবে না, আর তার প্যারেন্টে খুঁজবে না, পাই গেছে প্রিন্ট করে ফেলবে, ঠিক আছে ফার্স্টে যেটা পাবে সেটাই নেবে। তো ক্লিয়ার বোঝার জন্য আর কি এখানে যে দিছিলাম, যেটা আর একটা ভেরিয়েবল হিসেবে সে রাখতেছে। কোন কোশ্চেন, কোশ্চেন করেন, আচ্ছা এটা আর কিভাবে রাখা যায়, ভেরিয়েবলের ভ্যালুটা মনে রাখা যায় সেটা যদি বুঝি,
তাহলে দেখুন আরেকটা সলিউশন দেখায়। আচ্ছা ভাইয়া, ওই সেট টাইম আউট ফাংশন যেটা ভিতর লিখছেন ওখানে ফাংশনের জাস্ট প্যারামিটার পাঠিয়ে দিলো কি ক্লোজার ভিতরে, মানে সেট টাইম আউট এর পরে ফাংশন যেটা লিখছেন এখানে? হ্যাঁ না না, ওইটা তার লোকাল হবে, ওইটা দেখবো আমরা একটু পরে, ঠিক আছে? ওইটাও ওইটাও একটা সলিউশন। দেখেন এখানে যদি মনে করেন যে আমি এই যে যখন এক্সিকিউট হচ্ছে এই ভেরিয়েবলটা, তো আমি যদি এরকম করি ধরেন লেট জে ইকুয়াল টু আই লিখে দিই, এই আই তো চলে যাচ্ছে তার ফাংশন স্কোপে যেহেতু ভার দিয়ে দেওয়া, কিন্তু ভিতরে আমি করলাম লেট জে ইকুয়াল টু আই দিলাম, তাহলে এখন লেট কি করে তার ব্লক স্কোপে নেয়, ব্লক স্কোপ কোনটা? এটাই এটাই তোর ব্লক স্কোপ, এখানে যে কালি বেশি শুরু হয়েছে শেষ, তাহলে ও কি করবে, ও ফাংশন স্কোপ যাবে না আর ভিতরেই থাকবে, তাহলে এটা ওর একটা ক্লোজার হিসেবে কাজ করবে। এরপরে যদি আপনি এখানে জে প্রিন্ট করেন তাহলেও হবে জিনিসটা, এটাও যে হোস্টিং এর জিনিসপত্র বলা, বুঝছেন? মানে একটার সাথে যে আরেকটা রিলেটেড এটা এখানে মানে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার দেখছেন এখনো কাজ করতেছে, কেন কাজ করতেছে এটা কি আর বোঝাইতে হবে বলেন? এটা তো বোঝাই নাই, কিন্তু এমনি বোঝার কথা, কারণ এটা হোস্টিং এর একদম কনসেপ্ট। দেখেন তারপর একবার বলতেছি, এই দেখেন ডিবাগার যখন আসছে না, এটা লেট দিয়ে ডিফাইন করা হয়েছে, লেট দিয়ে ডিফাইন করলে কি হয় ব্লক স্কোপে থাকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই স্কোপের মধ্যে থাকতেছে, আর এই স্কোপটা তো আপনার এই এই স্কোপটা তো এর জন্য একটা ক্লোজার, কারণ এটা যেখানে ডিফাইন করা আছে তার ভেরিয়েবল। তো এই দেখেন, ও এটা যদি লেট দিয়ে বলেন তখন এটা হচ্ছে ব্লক স্কোপ, ফাংশন দিয়ে গেলে সেটা হবে ক্লোজার, জিনিসটা ক্লিয়ার কিনা? ধর এ তো এটা তো ফাংশন না, এখানে তো ফাংশন, এটা তো ফাংশন না, এটা হচ্ছে ফর লুপ বুঝছে। তো এখন যখন হচ্ছে আপনার কোনো একটা ভেরিয়েবল গুলো আপনি অ্যাক্সেস করতেছেন যেটা কিনা তার ব্লক স্কোপে আছে, এই কনসেপ্ট আসছে ইকমাই স্ক্রিপ্ট 6 এর পরে, ঠিক আছে? 6 থেকে আসছে আর কি, যে আপনার লেট আর কনস্ট্যান্ট আসার পরে, লেট আর কনস্ট্যান্ট করে কি ভেরিয়েবলটা তো ব্লক স্কোপে নিয়ে আসে, মানে সে ইমিডিয়েটলি যে কার্লি ব্রেসেস এর মধ্যে আছে তার মধ্যে আনে, তাহলে তার মধ্যে তো তার মধ্যে থাকলে এখন সেটা তো ক্লোজার না, ক্লোজার হতে গেলে তো ফাংশনের ক্যারেক্টারে ফাংশন হইতে হবে, তাহলে সেই জিনিসটাকে ডান পাশে দেখবেন হচ্ছে ব্লক, ব্লক হিসেবে আসবে, ব্লক হিসেবে আসছে, এবং জের মান জিরো রাখছে সে, কারণ এই জেটা কিন্তু এখানে এখানে টপে এসে রয়ে গেছে। তো এখন লুপ যখন প্রত্যেকবার ঘুরতেছে এই ব্লকটা তো প্রত্যেকবার ক্রিয়েট হচ্ছে, এবং আয়ের মান প্রত্যেকবার ভিন্ন ভিন্ন হচ্ছে, তাহলে আয়ের মান ভিন্ন ভিন্নটা অ্যাসাইন হচ্ছে জের মধ্যে, তাহলে প্রত্যেকের জন্য জের মান নতুন হবে, তখন ও যখন হচ্ছে জের মান প্রিন্ট করতেছে সে ইমিডিয়েটলি ব্লকে খুঁজতেছে, ব্লকে যে পাইতেছে জের মান, যখন আয়ের মান যত ছিল তখন জের মান যেটা রেখে দিছে ওইটা, এটা তো চেঞ্জ হবে। দেখেন এই যে পরের বার আসতে জের মান 1 হয়েছে, কারণ পরের বার লুপ ঘোরার সময় জের আয়ের মান 1 হয়েছিল, 1 জের মধ্যে রেখে দিছিল, ওইটাই ব্লকের মধ্যে রয়ে গেছে। ক্লোজারের কনসেপ্ট সিমিলার ক্লোজার, কিন্তু ক্লোজার ভার দিয়ে ভেরিয়েবল ডিফাইন করলে কি হয় আপনার টপে চলে যায়, একদম ফাংশন স্কোপে চলে যায়, কিন্তু আপনি লেট বা কনস্ট্যান্ট ডিফাইন করলে সেটা হচ্ছে তার ব্লক স্কোপে যায়। তাহলে এখন ওই ওই আগের আগের কনসেপ্টের মধ্যে তো কোনো ই দেওয়া যাবে না, মানে কোনো নতুন লজিক বা নতুন কিছু দেওয়া যাবে না, কারণ এক্সিস্টিং জিনিস তো কাজ করাইতে হবে আগে, এই জন্য এটা নতুন কনসেপ্ট আসছে ব্লক, এই ব্লকের মধ্যে ভেরিয়েবলটা রাখে। এখন এটাও সিমিলার ক্লোজারের মতোই চিন্তা করতে পারে, যতগুলো ব্লক থাকবে ব্লক ভেরিয়েবল, এখন এই ভেরিয়েবল যদি অ্যাক্সেস না করতেন এই ব্লকটা রাখতো না সে, আপনি কোনো একটা আপনার লেক্সিক্যাল স্কোপের কোনো ভেরিয়েবলই মনে অ্যাক্সেস করেন নাই, রেফারেন্স নাই, তাহলে তো ওইটা আপনার শুধু শুধু মেমোরিতে রেখে লাভ নাই, ওটা গার্বেজ কালেকশনে চলে যাবে এবং ওইটা আপনার এখানে আসবেও না। ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? আচ্ছা এটা সিমিলার একদম, আপনি এখানে জাস্ট আরেকটা কাজ করতে পারেন, ধরেন ধরেন এটা সলিউশন 3 দিলাম, এইখানে এটা লেট দিয়ে বলে দিতে পারেন, লেট দিলে এই এই ভেরিয়েবলটা আই ভেরিয়েবলটা তো আর ফাংশন স্কোপে যাবে না, সে কি করবে এখানে রয়ে যাবে না, এই টপে এসে এরকম ফার্স্টে আই আনডিফাইন থেকে যাবে, আনডিফাইন থাকবে না, আনি ইনিশিয়ালাইজড হবে, কিন্তু ইনিশিয়ালাইজড হবে তো এখানে, মানে এই টপে এই পর্যন্তই আসবে, ঠিক আছে? যেহেতু এই পর্যন্ত থাকবে সেহেতু হচ্ছে এই যখন আইটা অ্যাক্সেস করতে যাবে তখন হচ্ছে ও ওই তার স্কোপের মধ্যে ব্লক স্কোপের মধ্যে পাবে জিনিসটা। ধরুন এটা যদি এখানে এইভাবে করতে চাই তাহলে এটাকে লেট দিতে হবে,
আচ্ছা দেখি, দেখেন যে এখনো কাজ করতেছে, ঠিক আছে। ওই আগের কনসেপ্টটি যে ব্লকের মধ্যে আয়ের মান রাখছে 3, দেখছেন, মানে 3 বার ঘুরতেছে আর কি, 4 বার ঘুরে আসছে। সো এই যে এখানে প্রিন্ট করছে 0 থেকে 4 পর্যন্ত, তার মানে এটা এখন হচ্ছে ব্লক স্কোর হিসেবে রয়ে গেছে, যেহেতু লেট দিয়ে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, এরপরে আপনি আরো ই করা যায়, ইমিডিয়েটলি ইনভোকটা তো দেখাইলাম, ইমিডিয়েটলি ইনভোকটের ফাংশনটাও ইম্পর্টেন্ট ছিল। আরেকটা ইমিডিয়েটলি ইনভোকটের মতোই, কিন্তু এটা আপনি রিটার্ন ফাংশন রিটার্ন করবেন। এটা মেন তো, লাস্ট ওয়ান একটা সলিউশন দেখে দিই, এটা করা যায়। আচ্ছা মনে করেন একটা ফর লুপ তো ঘুরাইতেই হবে, আচ্ছা এখন দিলেন সেট টাইম আউট। হ্যাঁ, সেট টাইম আউটটা যখন সেট টাইম আউট যে আপনি যেটা বলছিলেন, তো ওইটাই দেখাচ্ছি, দেখুন সেট সেট টাইম আউটটা যখন কল হচ্ছে, সেট টাইম আউটেরই হচ্ছে এটা, এই ফাংশনটা যখন দিচ্ছেন, তো এই ফাংশনটা যখন দিচ্ছেন সাথে সাথে একটা ফাংশন কলও করে দিচ্ছেন, তার মানে এর বাইরে আপনার যেটা করতে হবে একটা ফাংশন দিতে হবে। হ্যাঁ, ফাংশন দিলেন, এই ফাংশনটা কলও করে দিলেন, এই যে ইমিডিয়েটলি ইনভোকড হচ্ছে, তাহলে এই পাশে একটু ব্রেকেট দিতে হবে, এই পাশে একটু দিতে হবে, ঠিক আছে। তার মানে এই 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 জিনিসটা হচ্ছে ফাংশন কল করে দিচ্ছে সাথে সাথে, এবং কল করার সময় আমি আই পাস করে দিচ্ছি, এবং এই ফাংশন ওইটারে যে হিসাবে নিচ্ছে প্যারামিটার। এরপর আপনার ওই ভিতরের কোড যেটা ছিল সেটা জাস্ট যেটা প্রিন্ট করতেছে, এই জিনিসটা কে বুঝেন নাই, দেখেন এটা আমি একটা এক্সপ্লেন করতেছি। এই লুপটা তো ঘুরতেছে, এরপরে সেট টাইম আউটটা কল হচ্ছে, এবং যখন সেট টাইম আউট যখন এই জিনিসটা পাচ্ছে, এই স্টেটমেন্টটা পাচ্ছে, এই স্টেটমেন্টের সাথে সাথে ইনভোক হয়ে যাচ্ছে, কারণ এটার যে কল করাই দিচ্ছেন ফাংশনটা। হ্যাঁ, যদি এইটুকু না দিতেন, প্যারেন্থেসিস না দিতেন, মানে তুমি আপনি যদি এরকম রাখতেন, তাহলে এটা হচ্ছে আপনি একটা ফাংশন পাঠাচ্ছেন, এক্সিকিউট করতেছেন না। হ্যাঁ, ফাংশন ডেফিনেশন দিয়ে দিচ্ছেন, মানে এটা একটা ফাংশন, কল ব্যাক ফাংশন। বাট আপনি এখানে করতেছেন কি, যেহেতু সামনে আর পিছনে প্যারেন্থেসিস দিয়ে দিচ্ছেন, ও এটার আর ফাংশন চিন্তা করতেছে না, এটা এক্সপ্রেশন চিন্তা করতেছে, ওই যে আগে যেভাবে বলছিলাম বারের মধ্যে যদি ফাংশন রাখেন ওইরকম, এবং সেটার এক্সিকিউট করাই দিচ্ছেন, তার মানে সেটা সাথে সাথে এক্সিকিউট হয়ে যাচ্ছে, এই যে এক্সিকিউট করাই দিচ্ছেন, এক্সিকিউট করার সময় আপনি কল করার সময় আর্গুমেন্ট হিসেবে আই পাস করাচ্ছেন, এবং ওইটা প্যারামিটার হিসেবে যে হিসেবে রিসিভ করতেছেন, তার মানে এটা সাথে সাথে কল হবে। কল হলে এ কি করে, এই ফাংশনটা হচ্ছে এই জিনিসটা রিটার্ন করে, তাহলে এই জিনিসটা রিটার্ন করলে কল হয়ে গেলে, এই জিনিসটা রিটার্ন করলে এটা কার মধ্যে থাকবে, যে কল করছে তার মধ্যে, তাহলে কে কল করছে, এই কল করছে, তাহলে এখন এই জিনিসটার মধ্যে আসলে এই জিনিসটা হয়ে থাকবে, ঠিক আছে। এইটা আর এটার মধ্যে তো কোনো ডিফারেন্স নাই, এটুকু আর এটুকুর মধ্যে কোনো ডিফারেন্স আছে, ডিফারেন্স নাই। তাহলে লাভ হইলো কি, লাভ হইলো এই যে স্কোপটা ছিল, এই স্কোপের মধ্যে এই জেটা তো লোকাল ভেরিয়েবল, কারণ এই লোকাল ভেরিয়েবল ওর ক্লোজার হিসেবে থাকবে, কারণ আপনি যে তো অ্যাক্সেস করতেছেন, ক্লিয়ার, এই ফাংশনটা রিটার্ন করতেছে ঠিক আছে, কিন্তু ওই যে এই ফাংশনের জন্য এই জে এর ভ্যালুটা রেখে এটা ক্লোজার হিসেবে মনে রাখবে সে। আসেন দেখি পাশে কারো কোন কোশ্চেন থাকলে বলেন, আমি রান করাচ্ছি। তো দেখছেন এই যে কাজ করতেছে, ডিবাগার যদি দেই, ধরেন এইটা যখন রান হবে তখন যাতে আটকায় যায় আর কি ডিবাগারে। রিটার্ন না দিয়ে ডিটেক্ট কনসোল লগ দিলে কি সমস্যা হবে? রিটার্ন না দিয়ে ভেতর ফাংশনটা দিয়ে কনসোল লগ দিলে, কনসোল লগ দিলে তো আপনার ওই আয়ের মানটা প্রিন্ট করে দিল, ওটা তো ওই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে কিছু করবে না, বুঝলেন না, ও তো সাথে সাথে এক্সিকিউট হয়ে গেছে না, সাথে সাথে এক্সিকিউট হয়ে যাওয়া মানে সাথে সাথে প্রিন্ট করে দিচ্ছে, আর আপনি কি করছেন, টাইমটা তখন আর দেখাবে না, দেখাবে তখন তো আপনার কি করতে হবে, সেট টাইম আউটে ফার্স্ট প্যারামিটার হিসেবে একটা ফাংশন পাস করাতে হবে, ওই ফাংশনটাই হচ্ছে এটা, আসলে এটা পাস হচ্ছে, যে এখানে যেমন ডিরেক্ট পাস করে দিচ্ছি, এখন এখানে করতেছি কি, মানে অন দা ফ্লাই
ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশনের মাধ্যমে একটা ব্লক স্কোপ বানাইয়া, ফাংশন স্কোপ বানাইয়া সেই ফাংশন স্কোপের মধ্যে ভেরিয়েবলটা লেটেস্ট আই এর মানটা যে হিসেবে রেখে দিচ্ছি এবং সেটি অ্যাক্সেস করতেছি। মানে সবগুলা ঘুরে ফিরে মাঝখানে একটা ক্লোজার আনতেছে, বুঝছেন? এটা ক্লোজারের প্রবলেম, এই জন্যই বলতেছি যে মাঝখানে একটা ক্লোজার আনতেছে। সো সে গ্লোবাল যে আই এর ভ্যালু ছিল ওই ভ্যালু অ্যাক্সেস না করে সে তার ক্লোজারের ভ্যালু অ্যাক্সেস করতেছে। এখন এখানে যে না দিয়ে আই দিল কোনো সমস্যা হইতো না, কারণ সে তো আসলে একটা পর একটা একটা পর একটা যাবে। ক্লিয়ার? ওকে, ক্লোজার সম্বন্ধে আমার মনে হয় আর তেমন কিছু নাই। আপনারা জাস্ট এখন গুগল করবেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন, বই পড়বেন, বই অত এক্সাম্পল গুলো থাকে এগুলো দেখবেন, তারপরে অত ডিটেলস অনেক সময় লেখে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আর থার্ড হচ্ছে, আচ্ছা ইয়ের জিনিসটা একটু দেখাই দিই, যেটা বলতেছিলাম যে রেস্ট অফ হোস্টিং। আচ্ছা, হোস্টিং এর মধ্যে যেটা ছিল যে আমাদের লেকচার ওয়ানে আমরা যেটা লাস্টে দেখাইছিলাম, দেখেন এখানে খেয়াল করেন, এগুলো আমি পরে মাস্টার রিল করে পোস্ট দিছিলাম, ঠিক আছে? আপনারা মাস্টার পুল করে দিয়েছেন লেটার কনস্ট্যান্টের টা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, লেটার কনস্ট্যান্ট এখানে তো দেখেন, যখন হচ্ছে কনস্ট্যান্ট একটা নেম দিচ্ছেন, তো কনস্ট্যান্ট নেম যেটা করতেছে আপনার এই ব্লক স্কোপের মধ্যে নিয়ে আসতেছে, এখানে এটার অরিজিনাল কোডটা হচ্ছে এখানে, রাইট? তো এখানে যখন কনস্ট্যান্ট নেম ইকুয়াল টু সজীব লিখছিলেন, এই কনস্ট্যান্ট নেমটা উপরে নিয়ে আসতেছে, কিন্তু এটা আনডিফাইন্ড করতেছে না, নট আনডিফাইন্ড, বুঝছেন? ভার যেটা করে ভেরিয়েবলটারে হোস্ট করে এবং ওই ভেরিয়েবলের ভ্যালু আনডিফাইন্ড দিয়ে ইনিশিয়ালাইজ করে। ইনিশিয়ালাইজ করা মানে কি? ওর ভিতরে কিছু ভ্যালু রাখা। তো ওই ভ্যালু রাখার কাজটা কম্পাইলার কম্পাইল করার সময় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অন দা ফ্লাই করে ফেলতো, ইউজারে করতে হইতো না। এই জন্য পরে যদি আপনি এমন হইতেন যে ওই ভেরিয়েবল ইনিশিয়ালাইজ আপনি যখন করছেন, করার আগে প্রিন্ট করতেছেন, ও আনডিফাইন্ড ভ্যালুটা প্রিন্ট করতো, কোনো এরর দিত না, কারণ ওরে তো ইনিশিয়ালাইজ করছে, কে? ওই ইঞ্জিন নিজে করে ফেলছে। আর লেটার কনস্ট্যান্ট যখন করবেন, লেটার কনস্ট্যান্ট যখন ইকমাস্ক্রিপ্ট 6 এ আসছে, ওদের লজিক হচ্ছে ও ঠিকই হোস্টিং করবে, কিন্তু হোস্টিং করে ওইটা ইনিশিয়ালাইজ করবে না, মেমোরি নিয়ে রাখবে, কিন্তু মেমোরির মধ্যে কোনো ভেরিয়েবল রাখবে না। ওই ভেরিয়েবল ভ্যালুটারে উপরে টানবে, কিন্তু ও হচ্ছে ওইটার মধ্যে কোনো ভ্যালু রাখবে না। সো আপনি যদি ওইটার আগে অ্যাক্সেস করতে যান, দেখেন এখানে অ্যাক্সেস করতেছি আমি নর্মালি কোড ইনিশিয়ালাইজ করছি কোথায়, এখানে। তো যেটার উপরে নিয়ে যায় তখন এই পরের লাইনটা এরকম হবে, নর্মালি এটা আফটার হোস্টিং এরকম হবে, তাই তো? তার মানে এই লাইনে ইনিশিয়ালাইজ হচ্ছে, কিন্তু এই লাইনে অ্যাক্সেস করতে যাচ্ছেন, তখন বলবে এরর যে এটা এই ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয় নাই, যে আপনারা যেটা লিখছেন আর কি আপনাদের সাথে। লেট দিয়ে এখানে কনস্ট্যান্ট রাখা হচ্ছে লেটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখন কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবল লিখবেন না, সাথে সাথে ইনিশিয়ালাইজ করতে হয়, ওটা পরে আর করা যায় না। মানে এই জিনিসটা আসলে এখানে যেমন এখানে করতে হবে, বুঝছেন? এটা আর মানে এমন না যে আপনি এখানে ধরেন নেম কনস্ট্যান্ট নেম লিখছেন, পরে নেম ইকুয়াল টু সজীব লিখছেন, এরকম পরে করতে পারবেন না। কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে সাথে সাথেই আপনার করতে হবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? লেট পরে করা যায় আর কি, যেহেতু লেট চেঞ্জ করা যায়, লেট পরে আপনি অ্যাসাইন করতে পারবেন। লেটের ক্ষেত্রেও সেম, আর কোনো ডিফারেন্স নাই। লেটের ক্ষেত্রে ভেরিয়েবলটা বারবার চেঞ্জ করা যায়, সেম ও ব্লক স্কোপে নিয়ে আসবে, ডিফাইন করবে না, আনডিফাইন্ড অবস্থায় রেখে দিবে। আনডিফাইন্ড অবস্থায় মানে হচ্ছে আনইনিশিয়ালাইজড অবস্থায়, ইনিশিয়ালাইজ করবে না। হ্যাঁ, আপনার যখন ইনিশিয়ালাইজ আপনি নিজে করছেন, তখন আপনার এরপরে ভ্যালুটা অ্যাসাইন হবে, ইনিশিয়ালাইজ হলে এরপরে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এর আগে যদি অ্যাক্সেস করতে যান, এরর খাবেন, এবং ওই আগে ওই ভেরিয়েবলের সম্পূর্ণ রিজনটাকে বলা হয় ডেড জোন। এইটা ডেড জোনে আসছে, এখন এই সম্পূর্ণটা ডেড জোনে আসছে। যখন ইনিশিয়ালাইজ হয়েছে তার আগ পর্যন্ত সম্পূর্ণটা, হোস্টিং যে পর্যন্ত হয়েছে যেখানে হয়েছে তার আগ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে ডেড জোন বলে, মানে ওই জায়গাতে এরর খাচ্ছে, এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে ডেড জোন। ক্লিয়ার? আপনার এখানে একটা ব্যাপার আছে, এইটা এখানে না, এটা এরর হবে, রাইট? এটা তো স্কোপের বাইরে আছে। এখানে একটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম, ধরেন আপনি টেস্ট একটা ভেরিয়েবল দিলাম, যে এটা টেস্ট করি, এটা হ্যাঁ টেস্ট, এই টেস্ট কোথাও অ্যাসাইন করা হয়েছে,
কোথাও অ্যাসাইনও করা হয় না, ডিফাইনও করা হয় না, ঠিক আছে? তো এটা ফার্স্টে কমেন্ট আউট করে রাখি, ধরেন কোডটা রান করাচ্ছি, দেখি কি হয়। এই পাশে ইয়েস, দেখেন এরর আসছে। এরর বলতেছে কি, মিসিং ইনিশিয়ালাইজার ইন কনস্ট্যান্ট ডিক্লারেশন। এই যে কনস্ট্যান্ট ডিক্লারেশন করছি কিন্তু ওইটার মধ্যে ইনিশিয়ালাইজ করি নাই, এটা তো এরর হয়েছে। মানে এটা যে ওই যে বলছিলাম একটু আগে যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার সাথে সাথে ইনিশিয়ালাইজ করতে হয়, ওই এররটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন দেখুন কি বলে। এটা রান করাইতে হবে, রাইট? ফাংশন তো রান হচ্ছে না, ফাংশন ইনভোক করাইতে ভুলে যাই অনেক সময়। দেখেন এরর আসছে, এই যে লাইন এরর আসছে, এরর টাইম ধরলেও বলবে কনসোলে যাও, দেখতে পারবেন। দেখেন রেফারেন্স এর নেম ইজ নট ডিফাইন্ড, দেখছেন এখনো ডিফাইন করা হয় নাই, মানে ও হোস্ট করছে ঠিক আছে, উপরে নিয়ে গেছে, কিন্তু ও ও আসলে ওইটার কোনো ভ্যালুতে আনডিফাইন্ড ভ্যালুতে অ্যাসাইন করে নাই ভারের মতো, ঠিক আছে? এই জন্য এটা বলছি যে এটা এরর আসবে এখানে। আচ্ছা এখন যদি এমন হয় যে এই লাইনটা আন্ডু করে দিলাম, ধরেন এটা অফ করে দিলাম, এই যে এইটা দেখেন, এই ভার দিছিলাম আর কখনো ইনিশিয়ালাইজ করি নাই, মানে যে এরকম কখনো ভ্যালু রাখি নাই টেস্টের মধ্যে, কিন্তু প্রিন্ট করতেছি ওই যে আনডিফাইন্ড রাখছিল ওই আনডিফাইন্ড প্রিন্ট করতেছে, কোনো এরর নেই বলছেন। মানে এমন না যে আপনার পরে যে ইনিশিয়ালাইজ করতে হবে এবং ওই ওই ইনিশিয়ালাইজের আগে আনডিফাইন্ড প্রিন্ট করবে, আপনি যে কখন ইনিশিয়ালাইজ নাও করেন ওই ভেরিয়েবলটা ভার দিয়ে, ও যে আনডিফাইন্ড রাখছিল ওই আনডিফাইন্ড প্রিন্ট করবে সবসময়। ক্লিয়ার? আচ্ছা আর লাস্ট টপিকস হচ্ছে যে হোস্টিং কেন দরকার। হোস্টিংটা দরকার হচ্ছে আপনার মিউচুয়াল রিকার্শনের ক্ষেত্রে। ওকে, মিউচুয়াল রিকার্শন কি জিনিস, রিকার্শন কি জিনিস জানি তো নাকি কি জিনিস বলেন তো একজন, মানে নিজে নিজেকে বারবার কল করবে। হ্যাঁ, কোন একটা সার্টেন যদি ওই ফাংশন ইস কল করে, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার ওই ওইটাকে রিকার্শন বলতেছে। তো এখন যদি এমন হয় যে মিউচুয়াল রিকার্শন, তার মানে কি, তার মানে হচ্ছে ধরেন কথার কথা, ধরেন আমি ধরেন একাধিক ফাংশন, দুইটা ফাংশন আছে বা ধরেন তিনটা ফাংশন আছে, হ্যাঁ এই ফাংশন ধরেন একটা ভ্যালু নিচ্ছে, এরপরে এই ফাংশন মনে করেন যে রিকার্শনের ক্ষেত্রে সবসময় কি করতে হয়, একটা কন্ডিশন দিতে হয় রিকার্শনটা অফ করার জন্য, রাইট? নাইলে তো সারা জীবন চলতেই থাকবে, একজন বারবার কল করতেছে এক সময় তো অফ করাইতে হবে। তো ধরেন রিটার্ন করতেছে হচ্ছে ধরেন এফ টু কে কল করতেছে, ওকে এফ টু কে কল করতেছে, ধরেন ভ্যালু যেটা ছিল তার সাথে দুই যোগ করে, হ্যাঁ এটা এটা একটা ফাংশন, ফাংশন ওয়ান। ধরেন আরেকটা ফাংশন নিলাম ফাংশন টু, হ্যাঁ এই ফাংশন টু সিম্পলি কি করবে, ধরেন এও একটা ভ্যালু নেয়, ধরেন যে যেটা পাস করতেছে এটা নিতেছে, যেহেতু ফাংশন টু রে কল করতেছে ভ্যালু নেয়, এবং এই ভ্যালুটা আপনার ধরেন সে কিছু একটা কারিগরি করতেছে রিটার্ন করার সময়, ধরেন ফাংশন থ্রি রে কল করতেছে, ভ্যালু যেটা ছিল সেটাই পাস করতেছে কিন্তু পরে এক যোগ করে দিচ্ছে। হ্যাঁ আর আরেকটা ফাংশন আছে ধরেন এফ থ্রি, সে যেটা করতেছে এখানে স্টপ হয়ে যাবে, তাহলে এখানে আর কোনো স্টপ করার দরকার নাই, আর এখানে তো স্টপ করার দরকার নাই, এখান থেকে জাস্ট কল করে দেন, কল হচ্ছে ধরেন এই করতেছে এফ ওয়ান কে, এফ ওয়ান কে কল করতেছে, ভ্যালু যেটা ছিল এটার সাথে ধরেন দুই গুণ করে দিচ্ছে। এখন বলেন তো আউটপুট কত, আমি যে এফ ওয়ান কে কল করি, ধরেন আমি এফ ওয়ান রে কল করতেছি ওয়ান দিয়ে, হ্যাঁ তাহলে কোশ্চেন হচ্ছে আউটপুট কত।
দেখেন এর কি হচ্ছে, এটা বলে মিউচুয়াল রিকার্শন। F1 F2 কে কল করতেছে, F2 F3 কে কল করতেছে, F3 আবার F1 কে কল করতেছে। এই যে তার মানে হচ্ছে একই ফাংশন নিজে নিজে কে কল না করে একাধিক ফাংশন নিজেরা নিজেরা নিজেদের মধ্যে কল করতেছে। হ্যাঁ, এটা এটাকে বলবো তখন মিউচুয়াল রিকার্শন। এখন এখানে আউটপুট বলে না, আউটপুট কত তারপরে বলতেছে, এখানে হোস্টিং না হলে কি প্রবলেম হইতো, মানে জাভাস্ক্রিপ্টে তো হোস্টিং না থাকলে এই জিনিসটা হইতো না, কাজ করতো না। এটা দেখেন সিম্পলি যদি চিন্তা করি, আপনার বাসায় চিন্তা করেন, এখন আমি শর্টকাটে আউটপুট বলে দিচ্ছি, একদম সিম্পল ভাবে চিন্তা করেন, F1 F2 কে কল করে, F2 F3 কে কল করে, ওকে, F3 আবার F1 কে কল করে। তাহলে F1 এর মধ্যে আমি পাঠাচ্ছি 1, তাহলে ফার্স্টে আমার এখানে ভ্যালুর মান আছে ধরেন কথার কথা, ধরেন ভ্যালু আছে ফার্স্টে 1। এরপরে ভ্যালু কি 20 এর চেয়ে বড়? না, ভ্যালু ইজ গ্রেটার দেন 20, ফলস। তাহলে এই লাইন এক্সিকিউট হইলো না। এখানে আসলো, সে করলো কি, 2 যোগ করে F2 কে কল করে, তাহলে এখন এখানে ভ্যালুর মান আছে 3। হ্যাঁ, ভ্যালু হচ্ছে ধরেন 3। এরপর ও করলো কি, আবার কল করলো, এই ভ্যালু দিয়ে এই কল করলো, এই এক কিন্তু এক্সিকিউট হয় না এখনো, এটা হচ্ছে রয়ে গেছে কল স্ট্যাকে। আমরা জানি রিকার্শন স্ট্যাক ফলো করে, রাইট, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এরপরে ও করলো কি, এই 3 দিয়ে একে কল করলো, তো 3 আসলো এখানে, তাহলে এখানে আমার এখন ভ্যালুর মান 3। ওকে, ও করলো কি, F1 কে কল করলো ভ্যালুর সাথে 2 গুণ করে, তার মানে এখন 3 ছিল, ও যাবে 6, তাহলে এখন এখানে হলো 6। ঠিক আছে, এখানে এখন 6 কি 20 এর চেয়ে বড়? না, বড় না, তার মানে এখানে 6 এর সাথে 2 যোগ হচ্ছে, তার মানে হচ্ছে 8, তাহলে এখানে আসতেছে পরে 8, এখান থেকে কল হয়ে যাচ্ছে, এ কিন্তু পরে এক যোগ করে না এখানেও। ঠিক আছে, তার মানে 8 আসতেছে, এখানে হয়ে গেল 8, এই 8 এর সাথে 2 গুণ করে F1 কে কল করতেছে, তার মানে 16, এখানে আসতেছে 16। 16 কি 20 এর চেয়ে বড়? না, বড় না, তার মানে 16 সাথে 2 যোগ করে F2 কে কল করতেছে, তার মানে এখানে 16 আর 2 এ হয় 18। এরপরে F3 কে ভ্যালুই পাঠাচ্ছে, তার মানে 18 পাঠাচ্ছে, এই জিনিস এখন এক্সিকিউট হয় নাই, 18 18 এখানে আসবে, 18, তার মানে এখানে 18, 18 সাথে 2 যোগ গুণ হচ্ছে, তার মানে 18 2 গুণে 36, তার মানে এখানে যাচ্ছে 36, 36 20 চেয়ে বড় রিটার্ন হয়ে যাচ্ছে। খেয়াল করেন, এই যে এখন ঘুরে আসতেছি, হ্যাঁ, ই শেষ রিকার্শন, এখন তো কোনো ফাংশনে কল করে নাই, এখন ব্যাকে আসতেছি, তো ভ্যালু রিটার্ন করতেছে, ভ্যালু মান কত, 36, তার মানে এর কল করছিল কে, F1 কে কল করছিল, F3, তাহলে এখানে এখন এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে যখন কল করছে তার রিটার্ন ভ্যালু কত, রিটার্ন ভ্যালু 36, তাহলে এইটুকুর ভ্যালু এখন হলো 36। ওকে, তো এখন এ যে রিটার্ন করতেছে কাকে রিটার্ন করবে, একে যে কল করছিল, F3 কে কল করছিল, F2, তাহলে F2 কল করছিল কতটুকু জায়গা, এতটুকু জায়গা থেকে, তাহলে এইটুকুর ভ্যালু কত এখন, 36, তার সাথে এক যোগ হচ্ছে, তার মানে এটা কত এখন, 37। এই 37 সে রিটার্ন করতেছে কাকে, যে তাকে কল করছিল, F2 কে কল করছিল, F1, এই F1 এর এখান থেকে কল ছিল, তাহলে এইটুকুর ভ্যালু কত এখন, 36, 37। ঠিক আছে, এই 37 রিটার্ন করছে না, 37। এরপরে F1 কে কে কল করছিল, এই যে আগে F3, তার মানে এখানে এখন আছে কত, 37। এটা একে কল কে, F3 কে কে কল করছিল, F3 এটুকু, 37, তার মানে তার সাথে এক যোগ, তার মানে এখানে এখন হয়ে যাচ্ছে 38। এই জিনিসটা রিটার্ন করবে কাকে, F2 যারে কল করছিল, কে কাকে কল করছিল, F2 কে কে কল করছিল, F1 কল করছিল, তাহলে F1 এইটুকুর ভ্যালু কত হবে, এখানে এইটুকুর ভ্যালু যা 38, তাহলে এখানে হয়ে যাবে 38। এখন F1 কে কে কল করছিল, F1 কে কল করছিল F3, তাহলে সে ওইটাই পাঠাবে, 38, 38 টোটালটা রিটার্ন হবে F3 কে যে কল করছিল, F3 কে কল করছিল এখান থেকে, তাহলে 38 তার সাথে এক যোগ হবে, তার মানে 39। F2 কে কে কল করছিল, F1 এখান থেকে কল করছিল, তার মানে হচ্ছে 39। F1 কে কে কল করছিল এইখান থেকে, এটা এই দেখেন, এই যে বুঝছি কেমনে, এই যে দেখেন, এই যে তিনবার, এই যে তিনবার হয়েছে রিটার্ন, আর এই যে এই যে এক, এই এক রিটার্ন করছিল হচ্ছে ও নিজে,
মানে যে প্রত্যেকবার তিনবার কল হইছে, তার মানে তিনবার ঘুরছে, তিনটা স্টেক হইছে, এরকম তিনটা বক্স হইছে স্টেকের, ঠিক আছে। আবার রিটার্ন করার সময় যে একবার দুই মানে একটা স্টেক রিটার্ন হলো, দুইটা স্টেক রিটার্ন হলো, তিনটা স্টেক রিটার্ন হলো, এরপরে যারা কল করছিল বাইরে থেকে এখানে, এখানে তাহলে এই রিটার্ন করবে কাকে, এই 39টা কাকে রিটার্ন করবে, এই F1 কে, তাহলে এখানে আসবে এখন 39, বললাম এত করে, ঠিক আছে। এটা বুঝছেন কে কে? নাহলে তো বুঝবো না কি হচ্ছে, রিটার্ন করাই দিচ্ছি কিন্তু ওটা তো প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে, এখন প্রিন্ট হবে, কনসোল করে দিচ্ছি, 39 আসছে। তো এখন এটা হোস্টিং না হলে কি প্রবলেম হইতো? এখন দেখেন যেহেতু একজন আরেকজনের কল করতেছে, এই এমন একটা সিচুয়েশন আসতো যখন হচ্ছে ও যেমন ও F2 কি করতেছে, যখন F2 কল করতেছে F1, যখন F2 তো নিচে রাইট, ও যদি হোস্ট করে না যায় তো ও তো লাইন তো এক্সিকিউট হয় নাই, ওরা তো যদি টাইনে উপর দিকে না তুলতো, এক্সিকিউট না হতো, F2 যদি মেমোরিতে না রাখতো, তাহলে তো মনে করেন যে এই F2 যে ফাংশন ও তো বুঝতো না, আনডিফাইন্ড বলতো যে এটা ডিফাইন করা হয়নি, বা F2 তো F3 কল করতেছে, ধরেন F2 উপরে দিলেন F1 এর, হ্যাঁ মানে ধরেন F2 F1 এর আগে দিলেন, F1 কল করলেন, কিন্তু F3 তো নিচে, এন্ড F3 যদি উপরে দেন তাহলে F1 তো আবার F3 নিচে চলে যাবে, মানে একজন না একজন নিচে থাকবেই, হোস্টিং না হইলে ওই মিউচুয়াল রিকার্সন কাজটা করতে পারবেন না। আর এখন কি হচ্ছে, সবগুলো ফাংশন উপরে চলে যাচ্ছে, এরপরে আপনি যখন এই ভিতরে এক্সিকিউট করতেছে, আপনি এই এক্সিকিউটটা যদি উপরেও করেন, ধরেন একদম ফাংশন F1 এর আগে করছেন, তাও তো সেম, কারণ তো এই সবগুলোর উপরে নিয়ে ডিফাইন করে রেখে দিচ্ছে, বুঝছেন? এইটা এই লাইনটা যদি আমি এখানেও দিই তাও কাজ করবে, কারণ হচ্ছে ওই যে হোস্টিং এর কারণে। এই যে 39 আসছে, সোর্স কোড দেখেন, এই যে আগেই কল হচ্ছে, এই যে F1 আগেই কল হয়ে যাচ্ছে, F1 নিচে, কারণ আমরা জানি হোস্টিং এর কারণে এগুলো হচ্ছে ফাংশন ডেফিনেশন, এগুলো সে ধৈর্য টাইনে উপরে তুলে ফেলছে, পরে ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে এটা, এই যে এইটুকু হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, এটা ফার্স্ট স্টেটমেন্ট আর এটা হচ্ছে ফার্স্ট কল। তো এটা কল যখন করছে ততক্ষণ তো ফাংশন গুলো উপরে উঠে গেছে, তো ওই জন্য ও সব চিনতেছে, এবং ফাংশনটা নিজেরা নিজেরা চিনে নিজেদের চিনতেছে, যদিও সে নিচে আছে উপরে আছে। এখন অন্যান্য ল্যাঙ্গুয়েজে কেমনে কাজ করে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই না? আপনারা যখন কল করতেছেন তখন হচ্ছে ও জানে অলরেডি মেমোরিতে আছে, খুঁজে পাইছে কোন জায়গায় আছে, এক্সিকিউট করে দিয়েছেন, এক্সিকিউট করে দিলে তো ভিতরে কোড গুলো একটা একটা এক্সিকিউট হচ্ছে, ওগুলো তার চিনার কিছু নাই, ওগুলো তো যখন এক্সিকিউট হচ্ছে তখন, এবং এদের নিজেদের মধ্যে যদি কোনো ভেরিয়েবল থাকে সেগুলো তো হোস্টিং হচ্ছে, বুঝলেন না, কারণ ও তো নিজেও ফাংশন। তো ক্লিয়ার জিনিসটা, এখন যেটা বলতেছিলাম অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে কাজ করে আপনি একটু ভালো করে খেয়াল করেন, জাভাস্ক্রিপ্টে কোনো হেডার ফাইল লিখতে হয় না, আমরা C++ এ লিখি না হ্যাশ ইনক্লুড stdio.h বা যে vector.h C++ লিখি, এগুলার কারণ কি? এগুলার কারণ আসলে আমরা আসলে মনের অজান্তে এটারে হোস্টিং করতেছি। আমরা ধরেন কোডের মধ্যে যখন হচ্ছে কোনো একটা ভেক্টর ইনিশিয়ালাইজ করি, ম্যাপ বা সেট যা ইনিশিয়ালাইজ করতেছি বা ইউজ করতেছি, ওই জিনিসটা আমরা ওই হেডার ফাইল উপরে দিয়ে আসছি, এখন ওই হেডার ফাইলের ভিতরে কিন্তু ওই ফাংশনটা ডিফাইন করা আছে। কোন একটা ফাংশনে কোন একটা ধরেন কোন একটা লাইব্রেরি ইউজ করছেন, ধরেন প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো হাবি যাবে একটা কিছু ইউজ করছেন, যেটার উপরে হেডার ফাইল দেন না, এরর দিবে না, বলবে না যে এটা নট ইজ নট ডিফাইন্ড, এটা কি জিনিস বুঝতেছি না, এর কারণে একটাই, কম্পাইলার জানে না যে এইটা কি। এখন আমি যখন উপরে হেডার ফাইল দিয়ে আসি, ও হচ্ছে ওই হেডার ফাইলের ভিতরে যে খুঁজে যে দেখে এই জায়গার ভিতরে ডিফাইন করা আছে কিনা, ওই জায়গার ভিতরে যায় যে ডিফাইন করা পায় কম্পাইল করার সময়, সেহেতু সে বলে যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি জানি যে এরকম একটা ফাংশন হেডার ফাইলের ভিতরে আছে, এক্সিকিউট করা যায়। তার মানে উপরে যে হেডার ফাইলগুলো লেখা হয় এটা ইনডিরেক্টলি আসলে হোস্টিং করা হচ্ছে, যে ফাংশনগুলো আমি আমার কোডের ভিতরে ইউজ করব কিন্তু ডিফাইন করব না কখনো, তাহলে ওটা তো উপরে ডিফাইন করে দিয়ে আসতে হবে,
তাহলে তো ওটা আননোন বা আনডিফাইন্ড বা হচ্ছে এরর দিবে। তো জাভাস্ক্রিপ্টে যেহেতু এরকম কোনো হেডার ফাইল লেখার কোনো সিস্টেম নাই, সেহেতু সে কম্পাইল টাইমে সব ফাংশন গুলাকে আপনার ফাংশন অথবা মানে যেগুলো হচ্ছে আপনার ডেফিনেশন আর কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, হ্যাঁ ডিক্লারেশন বলতে পারেন, ডিক্লারেশন বা ডেফিনেশন এগুলার টাইনে উপরে তুলে ফেলতেছে, আর এক্সপ্রেশন যেগুলা সেগুলার পরে এক্সিকিউট করতেছে, এক্সপ্রেশন স্টেটমেন্ট এগুলার পরে নিচে দিয়ে তো এক্সিকিউট করতেছে। তো এটা হচ্ছে এই জন্য হচ্ছে হোস্টিংটা মানে ফরজ আর কি জাভাস্ক্রিপ্ট এর জন্য, নাহলে তো ও এইসব ক্ষেত্রে কেমন করবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে হোস্টিংটা কেন ইম্পর্টেন্ট এটা তো ক্লিয়ার হইছে এখন। আচ্ছা এখন ওভারঅল আপনার এই হোস্টিং ক্লোজার মানে এই চারটা টপিকস এর উপরে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপাতত নাই। হ্যাঁ ক্লোজারের যে ফার্স্ট এক্সাম্পলটা দেখাইছিলেন লুপ দিয়ে ওইটা একটু যাবেন। ফার্স্ট এক্সাম্পল লুপ দিয়ে লুপ দিয়ে ওই যে আয়ের মানটা যে টাইমের সাথে গুণ হচ্ছিল ওই জায়গায় এইভাবে নিচ্ছে, কিন্তু আইটা তো কিন্তু লাস্টলি কিন্তু আমার ফাইভ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি 5000 হওয়ার কথা ছিল না সবগুলোর ক্ষেত্রে? এই আয়ের মান গুণ হয়ে এটা কিন্তু সাথে সাথে ইনভোক হচ্ছে, ভালো করে বোঝা। এই ফাংশন কিন্তু এক্সিকিউট হয় না, এটা এক্সিকিউট হইছে না, এটা এক্সিকিউট করাইতে গেলে তো আপনার এটা তো ফাংশন, তাহলে প্যারেন্থেসিস দিতে হবে। এটা হচ্ছে আপনি ফাংশনের ডিক্লারেশনটা পাঠাচ্ছেন, ধরেন কথার কথা ধরেন আপনি এখানে আমি জাস্ট ক্লিয়ার হয়ে যাবে বুঝলেন, এই এইটা ধরেন এই ফাংশন ধরেন এইভাবে একটা জায়গায় রাখছেন, হ্যাঁ এটা কি এক্সিকিউট হইছে, এর মধ্যে কি আছে, ফাংশনটা রয়ে গেছে না, এ খুঁজলে বোঝা যাবে যে এ ফাংশন, এর এক্সিকিউট করাতে হলে কি করতে হবে, এটা এরকম করতে হবে, তাই তো? জি জি। এখন দেখেন এই সেট টাইম আপ তো নিজেও ফাংশন, হ্যাঁ এটুকু বাদ দিলে যে প্যারেন্থেসিস শুরু স্টেপ এর ফাংশন না, তার মানে এর প্রথম প্যারামিটার প্রথম দুইটা প্যারামিটার যাচ্ছে, যেহেতু যে কমা দিয়ে সেপারেট হচ্ছে, আমরা কি করি এই যে আর্গুমেন্ট গুলো পাস করবে প্যারামিটার হিসেবে ফাংশনের মধ্যে জানে এগুলো কমা দিয়ে দিয়ে সেপারেট হয় না, তাহলে ফার্স্টে যেটা যাচ্ছে এটা হচ্ছে ফাংশন, ফাংশন ডেফিনিশনটা যাচ্ছে। এখন ওই সেট টাইম আউট ফাংশন যে লিখছে সে বলছে যে ফার্স্টেরটা যদি তুমি ফাংশন দাও তাহলে ওইটা হবে কলব্যাক। হ্যাঁ ওইটা হবে কলব্যাক, ফার্স্টটা নেই ফাংশন, দেখছেন টাইম আউট আইডি যেটা নেয় প্রথমটা নেয় ফাংশন, এরপরে প্যারামিটার ওয়ান প্যারামিটার টু এরকম আপনি যতগুলো দিতে পারবেন, কিন্তু প্রথম দুইটা ফিক্সড, প্রথমটা ফাংশন পরেরটা ডিলে, ডিলে মানে হচ্ছে এই ফাংশনটা কত সময় পরে এক্সিকিউট হবে, আর পরের যেগুলো দিবেন এগুলো হচ্ছে ওই ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবল পাস করাতে চান, এখানে যদি কোনো কিছু দিতে চান তাহলে সেগুলো নেবেন। ক্লিয়ার? তাহলে ফার্স্টে হচ্ছে ফাংশনটা নিচ্ছে, এরপরে হচ্ছে এইটা নিচ্ছে, এখন এই জিনিসটা তো সাথে সাথে এক্সিকিউট হচ্ছে, এতে তো কোনো সন্দেহ নাই, কারণ সেট টাইমার তো ইনভোক হয়ে যাচ্ছে, এই যে প্যারেন্থেসিস শুরু হচ্ছে প্যারেন্থেসিস শেষ হচ্ছে, যখন সাথে সাথে এক্সিকিউট হচ্ছে তখন তার মানে কি আয়ের মান যখন যা তখন তা নিচ্ছে। এরপরে হচ্ছে কি হচ্ছে, তার মানে ফার্স্টে আপনি এটাই চিন্তা করতে পারেন যে একটা সেট টাইমার আছে এরকম ব্রাউজারের কাছে, প্রথম সেট টাইমারটা আছে হচ্ছে এরকম যেটার মধ্যে আপনি এখানে পাঠাচ্ছেন আসলে জিরো, হ্যাঁ পরে যখন লুপ ঘুরে আসবে তখনকার যে সেট টাইম আউট হবে তার মধ্যে এখানে হবে আসলে ওয়ান, যে ওয়ান ইন্টু 1001, এগুলো সব ব্রাউজারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এরপরে এইটা এক্সিকিউট হয়ে গেছে আসলে এইটুকু আছে, এটুকু আছে, আর এই জিনিসটা ব্রাউজার মনে রাখছে যে এই 1000 পরে এই এই ফাংশনটাকে রান করো, হ্যাঁ কারণ তো ফাংশন এই ফাংশন কল করে দেওয়া মানে কি যে এর বডির ভিতরে যে আছে
এই দুইটাই তো তোর ওর হচ্ছে আর্গুমেন্ট হিসেবে আছে, বুঝতেছেন? মানে দুইটাই তো প্যারামিটার ফাংশনের মাথার মধ্যে যে প্যারামিটার, এটা তো ও তো জানে যে এতটুকু পরে রান করো, এরপরে ও জানে এখানে জিরো রান করো, আর ফাংশন তো এক্সিকিউট হয়ে গেছে, মানে কি ফাংশনের ভিতরে এটা রেখে দিছে ও সামাও ব্রাউজার যেভাবে। জি ভাই বুঝতে পারছি। এখন এরপরে ক্লিয়ার হয়েছে জিনিসটা, এরপরে এটা চলে, এখন এগুলো যখন পরে রান হবে ও তো জানে প্রত্যেকটা আলাদা আলাদার জন্য জানে যে ওইটা কতক্ষণ পরে রান করবে, তো জিরোতম সেকেন্ড পরে এই জিনিসটাকে ও করবে কি ওই ইভেন্ট লুপের মধ্যে দিয়ে দিবে, নিচে কলেজটিকে মধ্যে জাভাস্ক্রিপ্টের কলেজটিকে যাইতে ব্রাউজারের কাছে পাঠাই দিবে, ব্রাউজার আবার হচ্ছে ইভেন্ট লুপে দিবে, ইভেন্ট লুপ হচ্ছে আবার কলেজটিকে। এটা আমি এটা একটা ফ্লো আছে, এটা আমি সুন্দর করে একদিন বুঝাই দিব কিভাবে কোডটা ই হয়। ঠিক আছে, প্রক্সি ইগুলো যেমন এপিআই কল টল করেন, এই যে আমরা বলি অ্যাসিনক্রোনাস, হ্যাঁ এগুলো অ্যাসিনক্রোনাস কিভাবে কাজ করে, যে এটা আলাদা এক জায়গায় যে এক্সিকিউশন হচ্ছে, তো এই জন্য এই যে ভ্যালুটা দেখেন বারবার চেঞ্জ, এই জিনিসটা কিন্তু ব্রাউজারের কাছে চলে গেছে। এখন ব্রাউজার করে কি এই 0.2 সেকেন্ড পরে এই কোডটাকে ট্রিগার করে ইভেন্ট লুপের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কল স্ট্যাকে 1000 সেকেন্ড পরে এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের কাছে ট্রিগার করে, এন্ড জাভাস্ক্রিপ্ট তো এটা জাভাস্ক্রিপ্টে কুরান করায় দেয়, আই এর মান প্রিন্ট করে, আই এর মান তো আর আশেপাশে কোথাও নাই, আই এর মান তো আছে হচ্ছে ওই জাভাস্ক্রিপ্টে যেখানে রান হচ্ছে ওখানকার, যদি এই ফাংশনে নিজের ক্লোজার থাকে তার মধ্যে খুঁজবে, না হলে খুঁজতে খুঁজতে গ্লোবালে চলে যাবে, এন্ড গ্লোবালে আই এর মান তো 5 হয়ে গেছে ইতিমধ্যে, লুপ তো শেষ, বুঝলেন না? এরকম পাঁচটা লুপ ঘোরার জন্য তো পাঁচটা চার আসছে, এরকম সিমিলার পাঁচ আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে। আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই তো শেষ করে দিচ্ছি আজকে। হ্যাঁ ওকে।